আমরা আমাদের HTML CSS এই যে রাজশাহী ইউনিভার্সিটি এটাতে কাজ করতেছি, রাইট করে নোটপ্যাড প্লাস প্লাস তারপরে এটা সবসময় ওপেন হয়ে থাকে, আমরা আবারও অন করতেছি। দেখুন, মিউট করে রাখি প্লিজ, মিউট করে রাখি। আমাদের ডিজাইনটা আমরা সম্পন্ন করেছিলাম, এখানের মধ্যে ইন্ডেক্স ডট এইচটিএমএল শুধু হোম সেকশনটা সম্পন্ন করেছি, সরি হেডার সেকশনটা সম্পন্ন করেছিলাম। এখন আমরা আমাদের বডি সেকশনটা অথবা হোম সেকশনটা নিয়ে কাজ করব। হোম সেকশনটা নিয়ে কাজ করার জন্য আমাদেরকে কি করতে হবে এখানে বলেন তো, একটি হোম ট্যাগ নিতে হবে। ভাইয়া একটু ছোট করি এটাকে, ছোট করে তারপর লিখতেছে, আপনারা না বুঝলে বলবেন। এই যে আমরা হোম সেকশন স্টার্ট করেছি এবং এন্ড করেছি, তারপর আর ক্লাসটা করতে পারিনি আমরা একটু সমস্যার কারণে। এখন আমরা এখানে মধ্যে একটি ক্লাস নেম দিব, আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম আমরা ক্লাস এবং আইডি নেম দিয়ে রাখবো, মনে আছে? সেম নামে একটি আইডি রাখবো, হ্যাঁ মনে আছে, আইডি নেম দিব আবার ক্লাস নেমও দিব। এগুলো বুঝতে পারবেন যখন আমরা রিয়েল প্রজেক্ট করব, তখন বুঝতে পারবো। এটার নামও দিচ্ছি আমি হোম। এখন আমি আমার হোমের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে, কন্টেন্ট গুলা কতটুকুতে আছে, আমাদের 1300 পিক্সেল বা 1100 পিক্সেল যে উইথ এতটুকুর মধ্যে আছে, সেই জন্য আমরা কন্টেন্ট গুলাকে নেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করব অথবা কোন ক্লাস ব্যবহার করব এখানের মধ্যে বলেন তো। আমরা কন্টেইনার ব্যবহার করব আগে, এই যে এখানে আমাদের ডিভ নিচ্ছি, আপনারা হয়তো ধারণা পেয়ে গেছেন কারণ ভাইয়া তার একটা ব্যাচের ক্লাসের ভিডিও আপনাদেরকে দিয়েছি। এখানে মধ্যে আমি নিব যে তোমার নাম হচ্ছে, ক্লাস হচ্ছে কন্টেইনার, দেখেন এই কন্টেনার মধ্যে ভাইয়া এখন যা লিখবো এগুলো এখন কোথায় থাকবে, দেখেন মাঝখানে থাকবে, এই যে এখানে মধ্যে থাকবে কন্টেনার মানে ভুল হচ্ছে না ভাইয়া? ঠিক আছে, কন্টেনার কাজ করেছে। এবার কন্টেনারের ভিতরে আমরা আমাদের যে হোম কন্টেন্ট গুলো আছে সেইগুলাকে নিয়ে যাব। তো অবশ্যই আমাদের এই কন্টেন্ট গুলো আমরা দেখতেছি কল 50 বা কল 60 হতে পারে, তাই না? আপনি চাইলে এখানের মধ্যে যে কাজটা করতে পারেন, যে তাকে বলতে পারেন যে তুমি কল 60 থাকো অথবা কল 100 আমরা দিতে পারি। দেখি তো আমরা কি কি নিয়ে রাখছি এখানের মধ্যে, কল 50 নিয়েছি, কল 33, কল 25, 30, কল 70 নিচ্ছি আমি। আমি ধরে রাখতেছি আমাদের কন্টেন্ট বড় বা ছোট হতে পারে, তো কল 70-র মধ্যে আমরা চাইলে আমাদের কন্টেন্ট গুলাকে রাখতে পারি। তো ভাইয়া এখানের মধ্যে একটা ডিভ নিচ্ছি, ডিভ এবং ক্লাস নেম দিচ্ছি কল 70। এখন বলবেন ভাই কল 70 না নেই, আমাদের কন্টেন্ট বড় ছোট হতেই পারে, আমরা চাইলে এখানে আমাদের কল 100% নিয়েও কাজ করতে পারতাম, তবে আমার কাছে মনে হচ্ছে আমাদের এই কন্টেন্ট গুলা 70%-এর বেশি যাবে না, সেই জন্য ভাইয়া কি নিয়েছি, কল 70 নিয়েছি। কল 70 নিয়ে এইবার এর মাঝখানে আমরা আমাদের কন্টেন্ট গুলাকে দিয়ে দিই। আমাদের এখানে আমাদের একটা বড় একটা টাইটেল আছে, ছোট্ট একটা টাইটেল, এই টাইটেলটাকে আমি দিচ্ছি মনে করেন H6 ট্যাগের মধ্যে, এই যে H6। আপনাদের জন্য একটা হ্যাপি নিউজ আছে, সেটা হচ্ছে ভাইয়া অলরেডি ক্লাস রেকর্ডের কাজ শুরু করছে। আপনাদের যদি আমাদের W3 কোডেপসের পক্ষ থেকে, আমি তো সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি, তো আমাদের কম্পিউটার অপারেটিং সিস্টেমের এবং আপনার কম্পিউটারের আনুষঙ্গিক অনেক ধরনের টিপস এন্ড ট্রিক্স নিয়ে আমি চাইলে ভিডিও করতে পারি। আপনাদের জন্য কি ভালো হবে এই ধরনের কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে ভিডিও আপলোড করলে আমাদের চ্যানেলে
যে টিপস এন্ড ট্রিক্স গুলো আপনি মানে একসাথে পেয়ে যাবেন অনেকগুলো, আমি প্রতিদিন একদিন বা দুদিন পর পর অথবা প্রতিদিনই দুইটা তিনটা করে ভিডিও আপলোড করবো টিপস এন্ড ট্রিক্স নিয়ে। এগুলো আপনি দেখলে কম্পিউটার উপর একদম বস হয়ে যাবেন। তো এগুলো তো আর আমি ক্লাসে শিখাইতে পারি না। আমাদের যেমন একজন আপু ওইদিনকে আমাকে বলতেছে, ভাইয়া আমার সি ড্রাইভ ফুল হয়ে গেছে, কম্পিউটার সি ড্রাইভ ফুল হয়ে যাওয়াতে কম্পিউটারটা স্লো মারতেছে বা হ্যাং মারতেছে, সমস্যা হচ্ছে। এই যে সি ড্রাইভের সাইজটাকে কিভাবে বাড়ানো যায় এগুলো নিয়ে আমি ভিডিও আপলোড করে দিব আপনাদেরকে। তাছাড়াও আবার অনেকে আমাকে বলেন যে, ভাইয়া আমার কম্পিউটার স্লো, আপডেট করবো কিভাবে বা স্পিডটাকে বাড়াবো, এই ধরনের ভিডিও দিব। যেমন গতকাল একটা ভিডিও রেকর্ড করেছি আমাদের কম্পিউটারের মধ্যে একটা, যেমন আমরা এখানের মধ্যে গিয়ে তারপর আমরা শাট ডাউন করি, তাই না? স্টার্টে যাই তারপর আমরা শাট ডাউন করি। আমি যেটা করেছি, আমরা আমাদের কম্পিউটারের মধ্যে একটি শাট ডাউন বাটন থাকবে, যে কোনো জায়গাতে এটাতে ক্লিক করলে আমাদের কম্পিউটারটা শাট ডাউন হয়ে যাবে। এই ধরনের অনেক টিপস এন্ড ট্রিক্স। দেন আরেকটা টিপস হচ্ছে, আপনি আনলিমিটেড জিমেইল কিভাবে তৈরি করবেন। আপনার তো একটা জিমেইল অ্যাকাউন্ট আছে, তো আমাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন সাইট থেকে ইমেজ আপলোড করতে গেলে অথবা বিভিন্ন সাইট থেকে যখন আমরা বিভিন্ন কন্টেন্ট আপলোড করতে পারি, ডাউনলোড করতে যাই, বিভিন্ন কাজে আমাদেরকে কি করতে হয়, আনলিমিটেড জিমেইলের প্রয়োজন হয়। একটা জিমেইল একাধিকবার ব্যবহার করা যায় না। আপনি যখন আমাদের ওয়েব ডেভেলপমেন্ট আর একটু গভীরে যাবেন, তখন আপনাকে ফ্রি পিক থেকে ইমেজ ডাউনলোড করা লাগবে। তো ফ্রি পিকে কিন্তু একটা লিমিটেশন আছে, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আপনি আপনি ইমেজ ডাউনলোড করতে পারবেন ফ্রিতে, এরপর আর ডাউনলোড করতে পারবেন না। যদি এমন হয় যে আপনার জিমেইলটা হচ্ছে rashid@gmail.com, এটার আন্ডারে আমি আনলিমিটেড 5000 বা 500 জিমেইল তৈরি করছি, এগুলা দিয়ে আমরা আনলিমিটেড ইমেইল ইমেজ আমরা ডাউনলোড করতে পারবো। আবার আসেন আপনি ক্যানভা প্রোতে। ক্যানভাতে যে কাজটা করা হয়, আপনি আপনার জিমেল দিয়ে লগ ইন করার পর প্রথমে তারা কি করবে, আপনাকে প্রিমিয়াম সার্ভিসটা প্রথমে ফ্রিতে দিবে। নির্দিষ্ট একটা সময় পর আপনাকে আর ওই ফ্রি সার্ভিসটা ব্যবহার কর প্রো সার্ভিসটা আপনি আর ব্যবহার করতে পারবেন না। তখন আপনি ওই যে আনলিমিটেড জিমেল গুলা ব্যবহার করে আপনি এই ক্যানভাতে আপনি কাজ করতে পারবেন। আরো অনেক সাইট আছে। এই ধরনের কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে আমি চাচ্ছি যে ভিডিও আপলোড করব। ভালো হবে না আপনাদের জন্য, সবার জন্য? জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া। আর আমাদের সাইবারেরও কিছু ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করব, এতে করে আপনাদের জন্য সুবিধা হবে। ভাইয়া তো এই ক্লাসের ফাঁকে ফাঁকে বলেন ভাইয়া, আমরা কি অন্যান্য ব্যবসায় কিন্তু অনেক পিছিয়ে আছে নাকি ভাইয়া? যার কারণে তারা পিছিয়ে আছে, আপনারা এগিয়ে আছেন। বাট ক্লাস কিছু মিস হয়ে গেছে আমাদের, তো এটা তো আমরা রিকভার করে নিব, সমস্যা নেই। আর এখন আপনাদের আরেকটা প্রশ্ন হবে যে, ভাইয়া আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে H1 ট্যাগ, অনেকেই বলবে যে একটি ওয়েবসাইটের মধ্যে সর্বোচ্চ একবার H1 ট্যাগ নেওয়া হয়, বলা হয় না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই যে হোমে যে মেইন যে হেডিংটা থাকে বা বড় যে আমাদের যে টাইটেলটা থাকে বা হেডটা থাকে বা H1 থাকে, এটাকে আমরা H1 ট্যাগ এর মধ্যে রাখবো। আমাদের অন্যান্য ওয়েবসাইট বা অন্যান্য যেই হেডিং গুলো আছে এগুলাকে আমরা H2 থেকে H6 এর মধ্যে রাখবো। বাট আমাদের মেইন হেডিং থাকবে কয়টা? একটা থাকবে। এটা হচ্ছে গুড প্র্যাকটিস। আপনি যে এখানে মধ্যে এটাকে H1 ট্যাগ এর মধ্যে রাখতে হবে এমনটা না, আপনি চাইলে এটাকে H6 ট্যাগও রাখতে পারেন। তবে গুড প্র্যাকটিস হচ্ছে একটি ওয়েবসাইটের মধ্যে আমরা হোমে যে আমাদের হেডিংটা থাকে ওই হেডিংটাকে আমরা কোন ট্যাগে রাখবো, H1 ট্যাগে রাখবো। এতে করে আমাদের এটা SEO তে বেশি গুরুত্ব পাবে। এবং আমি হেডিং এর মধ্যে রেখেছি, তো আমার লিডিং এর পর একটা BR ট্যাগ দিয়ে দিচ্ছি, আবার আমাদের দায়ের পর একটা BR ট্যাগ দিচ্ছি, তাহলে এখানের মধ্যে এটা ব্রেক হয়ে যাবে। কেউ যদি না বুঝে আমরা বলবো, ভাইয়া কি করেছি, হোম সেকশন নিয়েছি, তারপর আমি কন্টেইনার নিয়েছি, কন্টেইনার মধ্যে কল 70 নিয়ে H6 ট্যাগ এর মধ্যে আমার ওয়েলকাম টু আওয়ার ইউনিভার্সিটি এটা দিয়েছি, আর H1 ট্যাগ এর মধ্যে ওয়ার্ল্ড লিডিং ইউনিভার্সিটি ফর দ্য বেস্ট কেরিয়ার এগুলো আমরা দিয়ে দিছি। এইবার এরপরে যেটা আছে সেটা হচ্ছে একটি প্যারাগ্রাফ। তো আমি একটা প্যারাগ্রাফ নিচ্ছি, এই প্যারাগ্রাফটাকে আমি কপি করে আমার পি ট্যাগ এর মধ্যে দিয়ে দিচ্ছি। মার্কআপ কি বেশি কঠিন লাগতেছে? লাগার কথা না, কারণ সেম একটা সেকশন আমি আপনাদেরকে ওই যে আমাদের ব্যাচ 7 এর মধ্যে ভাইয়া দেখাইছি,
সো পারার কথা, বুঝতে পেরেছেন? আমি স্টুডেন্টস এর পর একটা বিআর ট্যাগ দিয়ে দিছি, এই যে স্টুডেন্টস এর পর যেন ব্রেক হয়ে যায়, এই যে স্টুডেন্টস এর পর যেন একটা ব্রেক হয়ে যায়, সেই জন্য আমি এখানের মধ্যে একটি বিআর ট্যাগ দিয়েছি। বুঝতে পারছি ভাইয়া? আমাদের মার্কআপ শেষ, এখানে আমাদের একটি বাটন আছে, আমরা দেখবো আমাদের ওয়েবসাইটের মধ্যে আর বাটন আছে নি, সব জায়গাতে দেখতেছি সেম সাইজের একটি বাটন, সেম একটি বাটন আরো আছে, থাকতে পারে। আমরা এখন নাম দিচ্ছি, এটার নাম দিব বিটিএন, মানে বাটন। আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে যখন আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করতেছি, এটা অবশ্যই আমার নতুন একটা পেজে চলে যাবে। বাটন এবং অ্যাঙ্কর, আমরা কিন্তু বাটন দুইটা ট্যাগের মাধ্যমে করতে পারি। আমি চাইলে এখানে আমাদের বাটন ট্যাগ নিতে পারি, এই যে বাটন ট্যাগের মধ্যে রেখেও আমি বাটন তৈরি করতে পারি, অথবা আমি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রেখেও আমি বাটন তৈরি করতে পারি। এখন আপনাকে বুঝতে হবে যে আপনি বাটনের মধ্যে, আচ্ছা লিখে নিই আমি href equal to double quotation and hash দিচ্ছি, এটা হচ্ছে apply now, apply now now, ও হচ্ছে আবার apply now। আপনাদের কাছে আমি প্রশ্ন করলাম, যদি পূর্বের ভিডিও দেখে থাকেন, ওই ব্যাচের ভিডিও দেখে থাকেন, তাহলে বলতে পারবেন আমাদের এটাতে আমরা কি বাটন নিব নাকি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বাটনটা নিব, বাটন ট্যাগের মাধ্যমে বাটন তৈরি করব নাকি অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে বাটনটাকে তৈরি করব? অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে বাটনটা তৈরি করব, হ্যাঁ, যেহেতু লিংক ব্যবহার করতে হবে। জি, এটা যেহেতু একটা লিংক, এখানে অ্যাপ্লাই নাও তে ক্লিক করলে আমার নতুন একটা পেজে নিয়ে যাবে, সেখানে আমি ফর্ম পূরণ করার পর আমার অ্যাপ্লাই হবে, তাই তো? এই জন্য এটা হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ। আর বাটন হচ্ছে যেটাতে আমরা সাবমিট করি, সাবমিট করি, যেমন আমাদের ফর্ম থাকে, ফর্মের মধ্যে আমরা কি করি, শেষে দিয়ে সাবমিট করি, তো এটা আমার নতুন একটা পেজে যায় না, এখানে আমাদের সাবমিট হয়ে যায়, সেটা হচ্ছে বাটন। এটা আমাকে বুঝতে হবে যে আমি কোথায় বাটন নিচ্ছি আর কোথায় আমি অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি। আমি আমার এই বাটনটাকে ছিল, ভাইয়া বলেন ভাই, আপনি যে ব্রেক ট্যাগ নিয়েছেন H1 আর হচ্ছে P এর মধ্যে, এটা হচ্ছে এখানে ব্রেক না নিয়ে যদি আপনি কলামের প্যাডিংটা চেঞ্জ করে দেন তাহলে কি এটা চেঞ্জ হবে না? হ্যাঁ চেঞ্জ হবে, ওইটার চেয়ে এটার প্রিজি না, আমি মাঝখানে একটু ব্রেক দিয়ে দিছি, এটা আমার ব্রেক হয়ে যাচ্ছে, আমার আর প্যাডিং এর মধ্যে হাত দেওয়া লাগতেছে না, বুঝতে পেরেছেন আপু? আর এই জন্য আমি ব্রেক ব্যবহার করছি, তবে এটাই আপনার গুড প্র্যাকটিস, ব্রেক ব্যবহার করাটাই গুড প্র্যাকটিস। প্যাডিং ম্যাডিং বাড়াইলে দেখা যাচ্ছে আপনি যখন স্মল ডিভাইসে আসবেন, ছোট ডিভাইসে আসবেন, তখন ওই প্যাডিংটা আপনাকে প্রবলেম করবে। তাহলে আমরা কি করেছি, H6 এর মধ্যে ওয়েলকাম টু আওয়ার ইউনিভার্সিটি নিয়েছি, H1 ট্যাগের মধ্যে ওয়ার্ড লিডিং কি জানি একটা লেখা আছে, তারপর আমাদের প্যারাগ্রাফ, দেন আমাদের অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা বাটনটা নিয়েছি, তার একটা ক্লাস নেম দিয়েছি বিটিএন। এবার আমি আমাদের এটাকে রিলোড করি, সকল লেখা চলে এসেছে, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিতে হবে, সেভ ইমেজেস করে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ডাউনলোড করে ফেলতেছি। ভাইয়া আমরা যখন ওই যে ফর্ম করেছিলাম তখন ওইখানে একটা সাবমিট বা বাটনের একটা অপশন ছিল, ইনপুট ট্যাগ দিয়ে করতে হয়, সেটা কি এখানে হচ্ছে বাটনে অ্যাপ্লাই করা যাবে না? হ্যাঁ, আপনি বাটনটা আমরা তখনই নিব যখন কোনো কিছু আমরা সাবমিট করব, যে ক্লিক করলে সরাসরি সাবমিট হয়ে যাবে বা নতুন কোনো পেজে যাবে না, তখন আমরা বাটন নিব। আর যদি দেখি যে আমার এখানে ক্লিক করার পর নতুন একটা পেজে যাচ্ছে, কোনো একটা লিংকে যাচ্ছে, তখন আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে বাটনটাকে তৈরি করব। ভাইয়া আমাদের ইমেজটা পেয়ে গেছি, আপনি ভাইয়া যে ইনস্টাগ্রাম থেকে যে আপনি যেভাবে যে পিকটা যেভাবে ডাউনলোড করছেন একটু ভালো করে একটু দেখেন। জি ভাইয়া, এই যে ইমেজের মধ্যে, ইমেজের যে কোনো জায়গায় এসে আমি এখানে আমার ইনস্পেক্ট করলাম, করার পর আমি হোভার করতেছি, দেখেন আমার ইমেজটা কি সিলেক্ট হয়েছে নাকি নির্দিষ্ট একটা অংশ মাত্র সিলেক্ট হয়েছে, তা আমার এটা নিয়ে কাজ করার দরকার নেই, এখানেও না এখানেও না, এখানেও আমি ইমেজটাকে পাচ্ছি না, এখানে ক্লিক করি মানে প্রত্যেকটা ট্যাগে ক্লিক করব, এখানে ইমেজটা পাচ্ছি না, এলিমেন্টের রোতে ক্লিক করতেছি তাও আমি আমার ইমেজটাকে পাচ্ছি না, এই এটাতে ক্লিক করি তারপরেও পাচ্ছি না, এখানে ক্লিক করি এখন পাইছি, দেখছেন এখন ফুল এটা মানে মার্ক হয়ে গেছে, যেহেতু ফুল মার্ক হয়েছে আমরা দেখি তো এই ট্যাগের মধ্যে আমরা ইমেজটা পাই কিনা, বাট দুঃখের বিষয় হচ্ছে আমরা ইমেজটাকে পাচ্ছি না, তার মানে তার যে একটা প্যারেন্ট ট্যাগ আছে তাকে ক্লিক করি, দেখেন এখন আবার প্যারেন্ট ট্যাগ পেয়েছি এবং এর মধ্যেই আমরা আমাদের এই ইমেজটাকে পেয়ে গেছি, ইমেজটাতে আমি ক্লিক করব, নতুন একটা ট্যাবে ওপেন হয়ে গেছে, আমি সেভ ইমেজেস করে সেভ করে ফেলবো, কোথায় সেভ করব, আমাদের ইমেজটা আছে কোথায়,
এইতে যাব এবং ইমেজ ফোল্ডারে যাব। আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারবেন যে আমার কি থাকতে পারে, অনেকগুলো ইমেজ থাকতে পারে ওয়েবসাইটের মধ্যে, তাই না? অথবা আমার হেডিং এর মধ্যে আমরা যখন স্লাইডার হয় তখন ক্লিক করে একটার পর একটা ইমেজ আসে, সেই জন্য আমি একটা ফোল্ডার করে রাখবো, ওই ফোল্ডারের মধ্যে আমরা আমাদের ইমেজটাকে সেভ করবো। যদি একাধিক ইমেজ থাকে, ওই যে আমাদের হোমের আন্ডারে হোম যে ফোল্ডারটা আছে এর ভিতরে আমরা 01, 02, 03 দিয়ে আমরা আমাদের ইমেজ গুলাকে রাখবো। ভাইয়া গত ক্লাসে এটা বলেছি, তো আমি এটা ক্যান্সেল দিচ্ছি যেহেতু ডাউনলোড করা আছে। সেখানে সিঙ্গেল পিকচারের সাথে কিন্তু এক্সপোর্ট লেখা আছে, তো সেখান থেকে আমি শুধু সিঙ্গেল পিকচারটা ডাউনলোড করতে পারবো না? ইন্সপেক্টে না করে ভাইয়া একসাথে আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করব, একটি ওয়েবসাইট যতগুলো ইমেজ আছে সবগুলোকে আমরা একসাথে ডাউনলোড করে ফেলবো। বাট আমি এখন একটা একটা করে ডাউনলোড করে দেখাচ্ছি কেন, যেমন আমার সুবিধা হয়েছে, আমি এখন ইমেজের মধ্যে এই যে হোম ফোল্ডারটা নিয়েছি কেন এবং এর মধ্যে কতগুলো ইমেজ থাকতে পারে, এই জন্য মানে আমি চাচ্ছি প্রত্যেকটা সেকশনের সাথে সাথে আপনাদেরকে কাজগুলো করে দেখাইতে। যদি সবগুলো ইমেজ একসাথে ডাউনলোড করে যদি আমি এইভাবে ফোল্ডার করে রাখতাম আপনারা হয়তো বুঝতেন না ভালোভাবে, এই জন্য ভাইয়া একটা একটা করে ডাউনলোড করতে। এক্সটেনশনের মধ্যে এক্সটেনশন দিয়েও আমরা ডাউনলোড করতে পারবো। এই যে এক্সটেনশন দিয়েও আমরা চাইলে ডাউনলোড করতে পারবো। এই যে এখানে যাই আপনি ইমেজটা খুঁজে বের করেন, যদি ইমেজটা থাকে মেবি এই ইমেজটা বা কোথায় ইমেজটা আছে, যে কোনো একটা ইমেজ আপনি ধরেন ডাউনলোড করবেন, তো ডাউনলোড করার জন্য আপনি এখানে ক্লিক করেন, এই ইমেজটা যদি ডাউনলোড করতে চান এখান থেকে এক্সপোর্ট আমি ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারি। ভাইয়া ইনস্পেক্ট করে বের করে ফেলছে, ওইখানে আবার ইমেজটাকে খুঁজতে হচ্ছে। ভাইয়া এক্সটেনশনের মাধ্যমে যখন ডাউনলোড করা হয় তখন একটা প্রবলেম দেখা যায়, অনেক মানে পিকচারের উপর যে লেখাগুলো থাকে না ওগুলো সহ ডাউনলোড হয়ে যায়। আমি ট্রাই করেছি, তো এইজন্য মনে হয় পিকচারের সাথে যে লেখাগুলো ডাউনলোড হয়েছে কেন, ওই যে আপনি ইমেজটা তো সঠিকভাবে সিলেক্ট করতে পারছেন না, আপনার এখানে আমাদের স্ক্রিনশট থাকে, তো এই জন্য আমি এইভাবে একটা একটা করে ডাউনলোড করতেছি, বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয় আমাদের। আচ্ছা ভাই, রেকর্ড করা হচ্ছে, তো রেকর্ড হচ্ছে ক্লাস। এবার আমি চলে যাচ্ছি, আমরা আমাদের সিএসএস এ চলে যাব। এই যে এখানে এসে আমি সিএসএস এ যাচ্ছি। আমাদের পরবর্তী সেকশনের নাম কি ভাইয়া? হোম সেকশন, এটা হচ্ছে 02 এবং ও হচ্ছে হোম সেকশন, হোম সিএসএস। এইবার আমি আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে নিব। আমরা কি সিএসএস এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে পারি? অবশ্যই পারি। ভাইয়া ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোথায় নিব? এই যে হোম সেকশনটা আছে এটাতে নিব। আমি শুধু ক্লাসটাকে ধরেই এখানে আমাদের তাকে কল করতেছি যে হোম তোমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে। শুধু ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড তোমার ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে URL, দেন আমি ব্রেকেট দিব এবং এর মাঝে কোটেশন দিয়ে ডাবল ডট স্ল্যাশ দিব। দেখেন ডাবল ডট স্ল্যাশ কেন দিব, আমার ইমেজটা আছে কোথায়, ইমেজ ফোল্ডারের ভিতরে, তারপর হোম ফোল্ডারে যাওয়ার পর ইমেজটা পাবো, বাট আমার সিএসএস টা কোথায় আছে, সিএসএস ফোল্ডারে। তো আমি এখন সিএসএস ফোল্ডারের মধ্যে সিএসএস ফাইল, এই সিএসএস ফাইলের মধ্যেই তো আমি আমার ইমেজটাকে কল করতেছি, তাই তো? আমার স্টাইল ডট সিএসএস এর পাশেই কি আমার হোম ডট সিএসএস আছে, বা সরি হোম যে ইমেজটা আছে স্টাইল ডট সিএসএস এর পাশে আছে না, আমাকে এক ফোল্ডার ব্যাকে আসতে হবে। আসার পর এক ফোল্ডার ব্যাকে আসি, আমি ডাবল ডট স্ল্যাশ দিয়ে এক ফোল্ডার ব্যাকে আসি। আসার পর তারপর আমি যাব কোথায়, ইমেজ ফোল্ডারে যাব, আইএমজি তে যাব স্ল্যাশ, তারপর আমি হোম ফোল্ডারে যাব, হোমে যাব জি, দেন আমরা আমাদের 01.jpg নামক যে ইমেজটা আছে সেটা আমরা কল করে দিব। এই যে এখানের মধ্যে এক্সটেনশন সহ দেখতে হবে। এবার আমি এখানে কন্ট্রোল এস দিয়ে রিলোড করলে দেখবো আমাদের ইমেজটা চলে এসেছে, ইমেজটা চলে এসেছে। তবে এই ইমেজটার মধ্যে আপনি আরো কিছু সিএসএস অ্যাপ্লাই করতে পারেন। আমরা আপনারা দেখবেন যে আমি ব্যাচ 7 ওই বিষয়টা দেখাই নাই, ব্যাচ 7 এর তারা এখান থেকে দেখে ফেলতে পারবে। আমি বলতে পারি, আচ্ছা এটা দেওয়ার আগে আমি আগে তার একটা প্যাডিং দিয়ে ফেলি। দেখেন তো আমাদের ইমেজটার উপরে এবং নিচে একটা প্যাডিং আছে না ভাইয়া, এখানে একটা প্যাডিং আছে, এই যে এখানে আমাদের 170 পিক্সেল প্যাডিং আছে, এখানে 170 পিক্সেল প্যাডিং আছে।
আমি এটাই করতেছি যে তোমার প্যাডিং হবে, তোমার প্যাডিং উপর নিচে হবে 170 আমার একটা প্রশ্ন আছে, ডানে বামে হচ্ছে জিরো ভাইয়া বলেন। ওই যে বলছি যে আচ্ছা ইমেজটা ওরকম ছোট হয়ে আসলো কেন, এর আগের ক্লাসেও করছিলাম ইমেজটা মানে পুরাটা না এরকম ছোট হয়ে আসছে কেন, ওই যে আমাদের তো কন্টেন্ট কম, আমরা তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছি, কন্টেন্ট গুলাকে যখন আমরা ফন্ট সাইজ বাড়াবো আচ্ছা এবং প্যাডিং দিচ্ছি তখন দেখেন প্যাডিং দেওয়ার পর আবার ইমেজটা বড় হয়ে গেছে উপরে এবং নিচে, মানে আমাদের কন্টেন্ট গুলো বাড়তে থাকলে ইমেজটা বাড়তে থাকবে। বাট আমি এখানের মধ্যে একটা কাজ করব, তাকে বলে দিতে যে তোমার ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, দেখেন ইমেজটা এখন কভার হয়ে একদম কিছুটা হলে স্পষ্ট হয়েছে, এবং আমি এখানে মধ্যে বলে যে তোমার ব্যাকগ্রাউন্ড পজিশনটাও বলে দিব, যে আমরা এক লাইনের মধ্যে লিখতে পারি কাজগুলো, আমি এখন আপনাদেরকে নিচে নিচে লিখে দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ড পজিশন হচ্ছে সেন্টার, তুমি ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টারে চলে আসো, দেখেন এখন ইমেজটা অনেকটাই স্পষ্ট দেখা যাচ্ছে, বুঝতে পেরেছি? ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, আর আমরা আমরা আমাদের ইমেজটা ছোট বা বড় হতে পারে, সেজন্য আমরা আরেকটা সিএসএস লিখে রাখতে পারি যে ব্যাকগ্রাউন্ড রিপিট হচ্ছে, এই সিএসএস গুলো এক লাইনে লিখা যায় বাট আমি এখন লিখবো না, আরো পরে দেখাবো আপনাদেরকে, ব্যাকগ্রাউন্ড রিপিট হচ্ছে নো রিপিট, কন্ট্রোল এস দেন এবং রিলোড করে দেখেন ব্যাকগ্রাউন্ড রিপিট আর রিপিট হবে না, যখন ছোট ইমেজ হবে তখন আর সে বারবার রিপিট করবে না, আমরা যখনই ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব তখন আমরা এই ডিফল্ট সিএসএস গুলো লিখে ফেলবো, প্যাডিং থাকতে পারে নাও থাকতে পারে, দেখেন প্যাডিং না দিলেও আমার ইমেজটা খুব ক্লিয়ার দেখা যাচ্ছে, ভেঙ্গে আর যাবে না, বুঝতে পেরেছি? বাট প্যাডিং তো আমার থাকবেই, প্যাডিং থাকবে, এখন আমরা আমাদের এটার ফন্ট সাইজ দেখব এবং তার কালারটাকেও আমরা কপি করে ফেলি, যে তোমার কালার হচ্ছে, কালার কোডটা আমরা এখান থেকে না নিয়ে আমরা এখানে নিয়ে যাচ্ছি, যে এখানে কালারটা দেওয়া আছে কন্ট্রোলটা সি, এটা হচ্ছে কালার কোড, কপি করে রাখি, আমরা আমাদের ওই যে ফন্টস নিনজাতে ক্লিক করব, ফন্টস নিনজা রান হচ্ছে না কেন, হয়েছে, হোবার করি, এটা হচ্ছে রোবোটো রেগুলার 17 পিক্সেল, আর লেটার স্পেসিং দেখেন আপনার লেটার গুলার স্পেসিং আছে 4 পিক্সেল, তো আমরা এখানের মধ্যে দিচ্ছি যে তোমার যে home.home হোমের মধ্যে আমার h6 থাকলে, দেখেন আমার এই হোমের ভিতরে আমার h6 ট্যাগটা না, এই জন্য আমি হোমকে ধরে css অ্যাপ্লাই করতেছি, হোমের মধ্যে যদি h6 থাকে তাহলে তোমার ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ হচ্ছে 17 পিক্সেল মনে হয় না, 17 পিক্সেল, দেখেন এখানে কল স্পেন থেকে ধরে করতে পারবো না ভাইয়া, জি হোম কে না ধরে কল 70 কে আমরা ক্লাস ধরে করতে পারবো না, আপনার ওয়েবসাইটের মধ্যে এরকম কল 70 তো আরো একাধিক বার থাকতে পারে, আচ্ছা আচ্ছা জি জি জি, এজন্য আমি আমার এই সেকশনটাকে ধরে আমি সিএসএস টা অ্যাপ্লাই করতেছি যেন এটা বারবার কোথাও না হয়ে যায়, আমি ফন্ট সাইজ 17 পিক্সেল এবং কালার দিয়েছি হ্যাশ কন্ট্রোল ভি, আচ্ছা কন্ট্রোল ভি হবে, ইয়েস, আর এটার ফন্ট ওয়েট হচ্ছে রেগুলার, রোবোটো রেগুলার, আমরা দেখি তো উপরে, আমরা মেবি আমাদের ফন্ট ফ্যামিলি কয়টা আছে ভাইয়া, পপিনস এবং রোবোটো আছে, আমরা আমাদের বডি ট্যাগ এর মধ্যে রোবোটো ফন্টটা দিয়ে রাখছি, তাহলে আমার এটা অটোমেটিক্যালি রোবোটো পেয়ে যাবে কিনা, ফুল ওয়েবসাইটে যে কোনো জায়গাতে আমার রোবোটো পেয়ে যাবে, এখানে আর ফন্ট ফ্যামিলি নির্দিষ্ট করে দেওয়ার দরকার আছে না, যেহেতু আমি আমার বডি ট্যাগ এর মধ্যে বলে দিছি যে তোমার ফন্ট ফ্যামিলি রোবোটো, অর্থাৎ বডির মধ্যে যা থাকবে সবগুলোরই ফন্টস ফ্যামিলি হয়ে যাবে কি, রোবোটো সেন্স সেরিফ, এখন শুধু আমি ফন্ট ওয়েট দেওয়া লাগবে, ফন্ট ওয়েটটা হচ্ছে রেগুলার, আপনি মনে রাখবেন ফন্ট ওয়েট যদি রেগুলার হয় আমাকে নির্দিষ্ট করে ফন্ট ওয়েট এখানে দিয়ে দিতে হবে না, কারণ ডিফল্ট ভাবে ফন্ট ওয়েট 400 পেয়ে থাকে, এই যে ফন্ট ওয়েট 400 না দিলেও আমার এটা পাবে, ফন্ট ওয়েট 400 মানে হচ্ছে WEIGHT, ফন্ট ওয়েট 400 মানে হচ্ছে রেগুলার, আমি যদি ফন্ট ওয়েট না দেই এটা অটোমেটিক্যালি এখানে মতো ফন্ট ওয়েট 400 পেয়ে যাবে, তবে মজার বিষয় হচ্ছে আমার এটি হচ্ছে একটি হেডিং, এটা কি হেডিং H1 ট্যাগ না অথবা H6 ট্যাগ, H6 ট্যাগ বা হেডিং গুলা অটোমেটিক্যালি বোল্ড থাকে, তার জন্য আমাকে এখানে ফন্ট ওয়েট 400 দিয়ে দিতে হবে, সবাই কি বুঝতে পেরেছেন?
আমাদের প্যারাগ্রাফ যে আছে প্যারাগ্রাফে কিন্তু ফন্ট ওয়েট 400 পেয়ে যাবে অটোমেটিক্যালি, কিন্তু আমাদের হেডিং গুলা কিন্তু বোল্ড হয়ে যায়। আমি এটাকে মুছে দিয়ে তারপর আপনাদেরকে রিলোড করে দেখাচ্ছি। দেখেন আমার ফন্ট ওয়েটটা কি বোল্ড আছে না ভাইয়া? বোল্ড। আমি এই ফন্ট ওয়েটটাকে আমি দিয়ে দিব এখানে, আমাদের যে ফন্ট ওয়েট হচ্ছে 400, তাহলে সে নরমাল হয়ে যাবে। দেখেন ফন্ট ওয়েট 400 একটু মানে চিকন হয়ে গেছে। এটা হেডিং এর ক্ষেত্রে আমাকে দিয়ে দিতে হবে, বাট অন্যান্য ট্যাগের ক্ষেত্রে দিতে হবে না, অন্যান্য ট্যাগে অটোমেটিক্যালি ফন্ট ওয়েট 400 থাকে। তারপর আমরা দেখতেছি এখানে আমাদের আমাদের লেটার গুলার মধ্যে একটু স্পেস বেশি, তা আমরা এখানে আমাদের একটা শব্দ আছে, একটা সিএসএস আছে, সেটা হচ্ছে LETER, লেটার স্পেসিং। লেটার স্পেসিং আমি দিচ্ছি 4 পিক্সেল। দেখি তো এখানে হোভার করে ওরা লেটার স্পেসিং কত দিয়েছে, 4 পিক্সেল দিচ্ছে। দেখেন এই যে 3 নাম্বারটা 4 পিক্সেল বলতেছে, 4 পিক্সেল দেখবো তাদের মতো করে আমার এটা হয়ে গেছে। এই সিএসএস টা আমাদের জন্য নতুন হয়েছে ভাইয়া, তাদের মতো হয়েছে। এবার দ্বিতীয় প্যারাগ্রাফে আসেন বা হেডিং আসেন, দ্বিতীয়টা হচ্ছে 70 পিক্সেল এবং এটারও ফন্ট ওয়েট হচ্ছে রেগুলার, লাইন হাইট 77 পিক্সেল। সেকেন্ড যেটা সেটা হচ্ছে 77 লাইন হাইট, আর প্রথমটা হচ্ছে ফন্ট সাইজ। আমি আবার চলে আসতেছি যে তোমার হোম হোমের মধ্যে যদি কোনো S1 ট্যাগ থাকে, হোম তোমার মধ্যে যদি S1 ট্যাগ থাকে তাহলে তুমি কি করবা, ফন্ট সাইজ দিবা কত, 70 পিক্সেল। ফন্ট সাইজ হচ্ছে 70 পিক্সেল, ফন্ট সাইজ 70 পিক্সেল, আর লাইন হাইট কত, 77 পিক্সেল। এবং কালার আমরা দিচ্ছি, একটা কাজ করব আমরা, আমাদের এখানে আমাদের যা দেখতেছি সবগুলোর কালার হচ্ছে সাদা, আমরা আমাদের হোম ট্যাগ এর মধ্যে যদি কালার দিয়ে দেই, কালার হচ্ছে #FFF মানে সাদা, তাহলে আমাদের প্যারাগ্রাফ এবং হেডিং এর মধ্যে সাদা কালারটা পেয়ে যাবে। রিলোড করেন, ফন্ট সাইজ বড় হয়েছে, বাট আমরা দেখতেছি এটার চেয়েও আমাদের এই লেখাটা একটু বোল্ড, তো লেখাটাকে ফন্ট ওয়েট কি করতে হবে, ফন্ট ওয়েট দিতে হবে 400। এই যে ফন্ট ওয়েট WEI, ফন্ট ওয়েট 400, কন্ট্রোল এস দেন এবং রিলোড করে দেখেন এটা একটু চিকন হয়ে গেছে। তাদেরও ফন্ট ওয়েট হচ্ছে রেগুলার, রোবোটো রেগুলার। আমি এখানে আমাদের রোবোটো পেয়েছি এবং ফন্ট ওয়েট 400 দিয়েছি। এইবার আমাদেরকে আমাদের প্যারাগ্রাফটা নিয়ে কাজ করতে হবে। প্যারাগ্রাফ হচ্ছে রোবোটো রেগুলার 18 পিক্সেল, 18 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 28.8 বা 29 পিক্সেল। চলে আসেন আবার এই যে হোম, হোমের মধ্যে যে আমার এস মানে প্যারাগ্রাফ আছো, তোমার ফন্ট সাইজ হচ্ছে কত ভাইয়া, 18 পিক্সেল, 18 পিক্সেল, এবং লাইন হাইট কত ছিল, 29 পিক্সেল। কন্ট্রোল এস দেন, দেখবেন আপনার এটা হয়ে গেছে। বাট আমার এটা কি এমন অবস্থায় থাকবে, না, আমি আমার হেডিং এর মধ্যে উপরে এবং নিচে একটা প্যাডিং দিতে হবে। আমি প্যাডিংটা দিচ্ছি, মনে করেন আনুমানিক দিচ্ছি, আমার হেডিং এর মধ্যে বলতেছি হেডিং তোমার প্যাডিং হবে উপরে এবং নিচে প্যাডিং হবে 20 পিক্সেল এবং ডানে বামে হচ্ছে 0। দেখি তো আরেকটু হবে মনে হয়, নাকি 20 পিক্সেলই থাকবে, 20 পিক্সেলই থাকুক। এবার আমরা আমাদের প্যারাগ্রাফও বলে দিব, প্যারাগ্রাফ তোমার প্যাডিং হলো, এখানে আমরা সেমিকোলন অবশ্যই ব্যবহার করব, প্যাডিং হচ্ছে উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে হচ্ছে 0। কন্ট্রোল এস দিচ্ছি এবং রিলোড করে দেখবো আমাদের এটা এই সেকশনটা হয়ে গেছে। আমরা আমাদের অথবা প্যাডিং এর এটার মধ্যে প্যাডিং দেওয়ার দরকারই নাই, আমরা আমাদের বাটনের মধ্যে প্যাডিং দিলেই আমাদের এটা পেয়ে যাবে, ঠিক আছে না ভাইয়া? এখন আমরা বাটনটা নিয়ে কাজ করব। বাটনের ব্যাকগ্রাউন্ড কালার কি, ওই যে কালারটা, কন্ট্রোল অল্ট সি দিচ্ছি, বাটন বাটন হচ্ছে BTN ক্লাসের মধ্যে আছে। সবাই কি বুঝতেছি?
না বুঝলে বলবো জি ভাই বুঝতে পারছি ডট btn btn কে আমি বলতেছি btn তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হ্যাশ কন্ট্রোল ভি এটা আর ওর ফন্ট সাইজ কত ভাইয়া 14 পিক্সেল তোমার ফন্ট সাইজ হলো 14 পিক্সেল তারপর দেখেন তো তার লাইন হাইট দেওয়ার দরকার নেই বাট লেটার স্পেসিং কত একটা লেটার থেকে আরেকটা লেটার স্পেসিং কত 1 পিক্সেল দেখেন দেওয়া আছে এখানে আমরা লেটার স্পেসিং 1 পিক্সেল আর কি দিব তার একটা কালারও দিব ভাই আপনার লেখাগুলো দেখা যাচ্ছে না ভাই আর একটু বড় করে দিলে করেন করেন জি কালার হচ্ছে হ্যাশ FFF মানে আমার টেক্সটের কালার হলো সাদা মোটামুটি আমার এটা তৈরি হয়ে গেছে বাট আমার এখানের মধ্যে আমরা দেখতেছি যে আচ্ছা এটাকে সেভ করি এবং রিলোড করি দেখেন আমার এটা তৈরি হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের আমাদের এই বাটনটা বাটনকে আমরা কি করতে হবে আমরা এটাকে উপরে নিয়ে লিখি CSS টা দেখেন বাটন যেটা আছে বাটনকে আমরা একটা প্যাডিং দিতে হবে আমি প্যাডিং দিচ্ছি তোমার উপর নিচে দিচ্ছি আমি 15 পিক্সেল ডানে বামে দিচ্ছি আমি 20 পিক্সেল দেখো যে প্যাডিং পেয়েছে বাট নিচে একটা দাগ আছে মানে আন্ডারলাইন আছে এই আন্ডারলাইনটা কি থাকবে আন্ডারলাইন কি থাকবে ভাইয়া না থাকবে না আন্ডারলাইন থাকবে না টেক্সট ডেকোরেশন হচ্ছে না এবং আমাদের লেখাগুলো সবগুলা ক্যাপিটাল হয়ে যাবে তাহলে আমরা কি দিব টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ডাবল টি আর সি এস সি আপার কেস এস সি আপার কেস রিলোড করি তো বাটনটা তৈরি হয়েছে বাট বাটনটা কেন জানো আমার ওই টেক্সটের উপরে চলে আসছে এটা থেকে বাঁচার জন্য কি করতে হবে বলেন তো কে বলতে পারে দেখি ডিসপ্লে ইনলাইন ব্লক দিব यस ডিসপ্লে ইনলাইন ব্লক দিব যখন তখন আর সে ওইটার উপরে উঠে যাবে না এই যে তার অবস্থানে আছে আমার মনে হচ্ছে বাটনটার প্যাডিং আরেকটু বেশি তাই না আরেকটু বেশি যেহেতু আমি দিচ্ছি তোমার প্যাডিং উপরে নিচে দিচ্ছি 20 পিক্সেল আর ডানে বামে দিচ্ছি 30 পিক্সেল এই তো আচ্ছা উপরে নিচে থেকে ডানে বামে আরেকটু বেশি হবে নাকি হ্যাঁ আরেকটু বেশি হবে আর উপরে নিচে আমি 20 পিক্সেলের পরিবর্তে দিচ্ছি 18 পিক্সেল ডানে বামে দিচ্ছি 32 পিক্সেল বা 35 পিক্সেল আপনারা আপনাদের মত মত করে সুন্দর করে বাটনটাকে তৈরি করবেন এইবার একটা বর্ডার রেডিয়াস আছে বাটনের মধ্যে একটা বর্ডার রেডিয়াস আছে দেখেন তার কর্নার গুলো একটু বাঁকানো তো এই এটাকে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিব 5 পিক্সেল ভাইয়া বলেন কি জানি বলতেছিলেন বাটনের প্যাডিং কত আছে এটা দেখার কোনো জানাই এক্সটেনশন নাই হ্যাঁ আপনি দেখতে পারবেন তো আপনি ইনস্পেক্ট আমরা যখন পিএসডি টু এইচটিএমএল করব তখন আমরা একদম পিক্সেল পারফেক্ট ডিজাইন করব বাট আমি এখন আপনাকে কিন্তু পিক্সেল পারফেক্ট ডিজাইন শিখাইতেছি না এখন আনুমানিক করে কিছু একটা ডিজাইন দিয়ে আপনাকে মনে করেন কাজ করে ফেলতেছি কারণ আমরা এখন লেআউট করাটা শিখি লেআউট ডিজাইন করাটা শিখি এখন আমরা পিক্সেল পারফেক্ট করব না পিক্সেল পারফেক্ট যখন দরকার হবে তখন ভাইয়া শিখাবো এখন আপাতত জাস্ট কোন রকম ভাই একটা প্রশ্ন আছে বলেন ভাইয়া ওই যে কালার দিলেন তো ভাই ওই যে ফন্ট কালার যেটা দিলেন সেটা কোথায় দিলেন ভাইয়া প্রথমে এই যে আমি আমার BTN কে আমি একটা কালার দিয়েছি BTN কেন একদম প্রথমে ভাইয়া প্রথমে কোথায় কোন সেকশনে ভাইয়া বলেন ওই যে মানে ওই যে একদম উপরে লেখা যেটা মানে H1 এর পরে যে কালারটা দিলেন আচ্ছা হোম এর মধ্যে আমি একটা কালার দিয়েছি হোম এর মধ্যে কালার ভাই হোম এর ভিতরে কালার দিলাম কিন্তু যে উপরে যে লাইনটা আছে যে H6 সেটা ভাই এত চেঞ্জ হলো না মানে সেটা তো লালই থেকে গেল মানে কমলাই থেকে গেল সেটা বলছি আর কি আচ্ছা H6 কে আমি আবার কিন্তু কালার নির্দিষ্ট করে এখানে দিয়ে দিয়েছি এইজন্য এটা রেড হয়েছে মানে লাল হয়েছে কমলা কালার আর আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে ওই তখন আর হোম এর কালারটা তখন আর H6 পাবে না হোম এরটা যদি আমি এটা না দিই তাহলে আমার হোম এরটা পাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাইয়া হোম এর কালারটাই কি H1 আর P পেয়েছে আমি এই যে হোম এর কালারটা আমি এখানের মধ্যে হোম এর মধ্যে কালার সাদা দিছি মানে আমার হোম এর মধ্যে যত ট্যাগ থাকবে যত টেক্সট থাকবে সবগুলোর কালারই কি হয়ে যাবে সাদা হয়ে যাবে বাট ভাইয়া কি করছি
আবার S6 এর মধ্যে একটু চেঞ্জ করা লাগছে, তো এই জন্য S6 কে আয়েশা বলছি তোমার কালার হচ্ছে রেড, আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। দেখেন আমি যদি এটাকে কোনো কালার না দেই তাহলে কিন্তু সে ওই যে হোমের যে সাদা কালারটা আছে সেটা পেয়ে যাবে। তার মানে আমার নিচের CSS টার গুরুত্ব বেশি নাকি উপরে CSS এর গুরুত্ব বেশি? আপনি যত নিস, আপনি S6 কে মনে করেন এখন এখানে আমাদের কালার দিয়েছেন এটা, আবার নিচে যায় যদি S6 কে আপনি কালার দেন যে রেড, তাহলে আবার এটা রেড হয়ে যাবে বা গ্রিন দিলে গ্রিন হয়ে যাবে। আবার যে অনেক ক্ষেত্রে হয় না ভাইয়া, যে দেখাইছেন আপনি তখন ইম্পর্টেন্ট দিতে হয় কি ওই যে ইম্পর্টেন্ট দিতে হয় যখন, হ্যাঁ যখন কাজ করে না তখন ইম্পর্টেন্ট দিতে হয়। আমরা আমাদের বাটনটার মধ্যে এখন একটু মার্জিন টপ দিব ভাইয়া, এই যে বাটন তোমার মার্জিন টপ হচ্ছে, আচ্ছা বাটনকে মার্জিন টপ দিব না, কারণ এই এইরকম বাটন আমাকে জায়গায় জায়গায় তৈরি করা লাগবে। আমি আমার প্যারাগ্রাফকে বলতেছি প্যারাগ্রাফের প্যাডিং বটম দিচ্ছে, এই যে প্যারাগ্রাফকে বলতেছি প্যারাগ্রাফ তোমার প্যাডিং বটম হবে, প্যাডিং বটম দিচ্ছি 30 পিক্সেল। দেখেন প্যারাগ্রাফের প্যাডিং বটম 30 পিক্সেল পেয়ে এটা আরেকটু প্রসারিত হয়েছে। আমি এটাকে 50 পিক্সেল দিচ্ছি, 50 পিক্সেল। রিলোড করি, সবাই কি ডিজাইনটা কি বুঝতে পেরেছি, তাদের মতো কি হয়েছে? হয়েছে, বাট দুঃখের বিষয় হচ্ছে তাদের ইমেজটার মধ্যে একটা অপাসিটি আছে উপরে, তাদের ইমেজটার মধ্যে লেখাটা ক্লিয়ার দেখা যাচ্ছে, বাট আমাদের ইমেজটার মধ্যে কি লেখাটা ক্লিয়ার দেখা যাচ্ছে? লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে না। তা তারা কি করছে, এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা অপাসিটি দিয়েছে। ভাইয়া আপনাদেরকে পজিশন নিয়ে ক্লাস করাই নাই, আমরা পজিশন নিয়ে ক্লাস করার আগে অল্প অল্প করে পজিশনের সাথে পরিচয় হয়ে যাই, ভালো হবে না? অল্প অল্প মানে আস্তে আস্তে আমরা এটার সাথে আস্তে আস্তে পরিচয় হই, তাকে আমরা এত বেশি শিখতেছি না। আমরা যাকে তাকে আমরা ডিটেলস শিখবো, বাট এখন একটু কাজ করি। এখন যে কাজটা করব, আমার যে এখানে মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা, এখানে মধ্যে একটা অপাসিটি কালার দিয়েছে, মানে হালকা একটা কালার দিয়েছে, এই কালারটা কি আমার ফুল স্ক্রিনে আছে নাকি শুধু কন্টেনারের ভিতরে? ফুল আমার ইমেজটা যতটুকু ততটুকুর মধ্যে আমার ফুল স্ক্রিনে জি কালারটা আছে, সেটা নেওয়ার জন্য আমি যে কাজটা করব, আমার এই হোম কে বলবো হোম তোমার একটা বিফোর হবে অথবা আফটার হবে। আফটার বিফোর নিয়ে আমি ক্লাস করাবো, ধরে রাখেন আপনি আফটার মানে পূর্বে, বিফোর মানে পরে। আপনি এখানে বিফোরে দিতে পারবেন, আফটারও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে ডাবল কোটি ডাবল কলন দিতে পারবেন, বাট আমি একটা একটা কলন দিচ্ছি, ডিটেলস আলোচনা করব পরে। আমি দিচ্ছি যে হোম তোমার বিফোর অথবা আফটার, এই বিফোর এবং আফটার CSS যখন আমরা লিখব, হোমের বিফোর এবং আফটার CSS যখন লিখব তখন তাকে বলতে হবে যে তোমার কন্টেন্ট হচ্ছে আপাতত ব্ল্যাঙ্ক, মানে কোনো কিছু থাকবে না, আর তোমার পজিশন হচ্ছে অ্যাবসলিউট। এই CSS টা বোঝার দরকার নাই, আমি আপনাদেরকে এখন যদি পজিশন নিয়ে ক্লাস করে, আজকে আবার ক্লাস শেষ হয়ে যাবে, আমি পজিশন নিয়ে ক্লাস করাবো। অ্যাডভান্স CSS গুলাকে কিন্তু আমরা স্কিপ করে রাখছি, এগুলো আমরা আস্তে আস্তে পরিচয় হব, দেন এগুলা শিখবো। ভাইয়া যদি আপনাদেরকে HTML CSS পার্টে, HTML CSS যখন বেসিক শিখাইছি তখন যদি আপনাদেরকে পজিশন পজিশন নিয়ে ক্লাস করাইতাম, ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টির কাজটা করাইতাম, আপনারা কিন্তু পাগল হয়ে যেতেন এবং ভয় পেয়ে যেতেন। তো এগুলোর সাথে আমরা এখন অল্প অল্প পরিচয় হব, কোনো এক সময় এগুলো এমনিতেই শিখে যাব, বুঝতে পেরেছি? আমি পজিশন অ্যাবসলিউট দিতে হলে এই পজিশন অ্যাবসলিউট দিয়ে তাকে বলতেছি তোমার হাইট হচ্ছে SEIGST, তোমার হাইট হচ্ছে মনে করেন 300 পিক্সেল, তোমার উইথ হচ্ছে 300 পিক্সেল। এখন তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি আমি সাপোজ রেড। একটু রিলোড দিয়ে দেখেন এখানে মধ্যে কি কোনো পরিবর্তন হয়েছে? হয়েছে, ইমেজটা কিন্তু আমাদের এখানের মধ্যে দেখেন অতিরিক্ত একটা অংশ চলে আসছে, যে তার পজিশন অ্যাবসলিউট করে আমি বলছি তোমার হাইট হচ্ছে 300 পিক্সেল, উইথ হচ্ছে 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড। দেখেন হোমের মধ্যে অতিরিক্ত একটা অংশ আসছে কিনা, আসছে? আহারে কথা বলে না, এখন আমার ইমেজটাকে তাইলে আমরা বুঝতে পারলাম এই বিফোর অথবা আফটার। দেখেন আফটার যদি দেই কি হয়,
দেখেন আমার ইমেজ এটা এই যে এখানে এসে পড়ছে। তা আমরা বিফোর অথবা আফটার দিয়ে আমরা চাইলে যে কোনো কন্টেন্টের মধ্যে অথবা বানানটা ভুল হয়েছে, বিফোর বিফোর অথবা আফটারের মাধ্যমে আমরা যে কোনো একটা সেকশন অথবা যে কোনো একটা ট্যাগ তার মধ্যে কি করতে পারি, অতিরিক্ত একটা অংশ আমরা অ্যাড করতে পারি। সহজ না বিষয়টা? আচ্ছা ভাইয়া, যদি এই অংশটাকে মনে করেন কন্ট্রোল এক্স করে এস সিক্স এর নিচে দিতাম, যদি আমি এস সিক্স কে বলতাম এই হোমের মধ্যে যে এস সিক্স আছে, তাইলে বলেন তো কি হইতো বিষয়টা, এস সিক্স এর মধ্যে একটা নতুন একটা অংশ যুক্ত হয়ে যাবে। দেখেন এস সিক্স এর মধ্যে আসেন, এই যে তার মধ্যে আমার একটা নতুন একটা অংশ যুক্ত হয়ে গেছে। আমি এটাকে আর একটু ছোট করে দেখাই, তুমি 300 পিক্সেল থাকো না বাবা, তুমি 100 পিক্সেল থাকো, 100 বা 50 পিক্সেল থাকো। এই যে 50 পিক্সেল দিয়েছি, এখন আমি রিলোড করি। দেখেন আমার আমার হেডিং অর্থাৎ এস সিক্স, এস সিক্স এর প্রথমে একটা বক্স আসছে কিনা, এসেছে তাই না ভাইয়া? এখন তাকে যদি বলি তুমি আফটার হও, আর একটু কাজ বাকি আছে, দেখাবো আপনাদেরকে। যখন আফটার দিব তখন দেখবেন সে এ পাশে আসছে, আফটার মানে কি পরে। দেখেন এখন আমার এটা প্রথমে আসছে নাকি শেষে আসছে, শেষে। আফটার মানে পরে, বিফোর মানে পূর্বে। এই যে ভাইয়া যখন এখানে মধ্যে আবার বিফোর দিচ্ছি, দেখেন এটা পূর্বে, বাট আমি চাচ্ছি তুমি মাঝখানে আসো। তুমি কোথায় থাকবা? আমার এস সিক্স এর একদম মাঝখানের মধ্যে তুমি থাকবা। তো সেটা করার জন্য আমি তোমাকে বলতেছি যে লেফট 50%, মানে তুমি 50% লেফট পাশ থেকে সরে আসো। এখন একটা কার্ফা লাগিয়ে ফেলবে, দেখেন তো সে 50% কি আমার এস সিক্স কে কেন্দ্র করে আসছে নাকি আমার হোম কে কেন্দ্র করে 50% আসছে। তার মানে সে এখনো এস সিক্স এখনো কনফার্ম না যে সে আসলে কার উপরে বিফোর নামে একটা বক্স তৈরি করবে। যদি সে কনফার্ম হইতো তাহলে তো সে, আমি এখন দেখেন টপ দিচ্ছি 50%, টপ 50%, দেখেন তো সে কি করে টপ থেকে 50% হয়ে যায় এনে নেমে পড়ছে। সে বুঝতেছে না আসলে আমি কাকে কেন্দ্র করে 50% নামবো, সে উল্টাপাল্টা কাজ করতেছে। আপনাকে এই জন্য যাকে আপনি বিফোর অথবা আফটার করবেন, যাকে আপনি বিফোর অথবা আফটার করবেন ওইটাকে আপনি বলে দিবেন পজিশন হচ্ছে তোমার রিলেটিভ। এখন দেখবেন সে আমার ওই যে হোম কে কেন্দ্র করে 50% আসছে, কই রে এই যে এস সিক্স কে কেন্দ্র করে কিন্তু 50% আসছে। এই যে আচ্ছা এস সিক্স কে কেন্দ্র করে যে 50% আসছে, কিভাবে এটা এখানে আসছে কেন জানেন? কারণ আমার এস সিক্স এর এরিয়া কি এতটুকু নাকি এতটুকু, এটা কিন্তু ব্লক এলিমেন্টস। আমি তাকে এই দেখেন এস সিক্স কে যখন বলবো যে তোমার ডিসপ্লে ইনলাইন ব্লক, তখন কি সে কে আর ব্লক থাকবে নাকি ইনলাইন হয়ে যাবে? ইনলাইন, এখন বুঝতে পারবেন। দেখেন তো সে 50% আসছে কিনা তার কাছ থেকে, আসছে ভাইয়া। বাট আপনি পজিশন লিমিট যদি না দেন তাইলে কিন্তু সে আর এখানে থাকবে না, ওই যে এখানে আসছে। আমরা দিব তাকে ডিসপ্লে ইনলাইন ব্লকটা, এখন তাহলে আমি উঠিয়ে দিই আচ্ছা, অথবা এভাবে রাখি। দেখেন পজিশন রিলেটিভ দেওয়ার পর আমি যাকে যে কোনো ট্যাগকে অথবা যে এলিমেন্টসকে আমি বিফোর অথবা আফটার করব, অবশ্যই তার যে প্যারেন্ট ট্যাগটা আছে ওইটাকে আমি পজিশন কি দিয়ে দিতে হবে, রিলেটিভ দিয়ে দিতে হবে। হ্যাঁ পজিশন রিলেটিভ দিয়ে দিতে হবে। আচ্ছা এখন ভাইয়া আবার ওকে ডিসপ্লে ইনলাইন ব্লকটা কেটে দিই, আমার তো আর তাকে নিয়ে কাজ করার দরকার নেই। আমি কাজ করব কাকে নিয়ে? হোম কে নিয়ে কাজ করব। হোম কে নিয়ে আমরা হোম এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিব। এই যে তুমি আবার এখান থেকে কাট হয়ে যাও, এখানে চলে আসো ভাইয়া, এটা হচ্ছে হোম। তাহলে হোম কে আমি বিফোর আফটার করেছি, তার ব্যাকগ্রাউন্ডটা আমরা যে দিয়েছি লেফট দিছি 50%, ঠিক আছে পেয়েছে। তাহলে বলেন তো আমার হোম কেও তো কি করতে হবে, পজিশন রিলেটিভ করতে হবে না? জি ভাইয়া, দেখেন আমি যখন বটম দিচ্ছি যে বটম 0, দেখেন সে কোথায় আসে, বটম 0 মানে একবারে দেখবেন নিচে চলে আসছে। আমার হোমের এরিয়া কতটুকু, এখান থেকে এখান পর্যন্ত,
বাট সে কি হোমের ভিতরে আছে নাকি বাইরে চলে আসছে? বাইরে চলে আসছে। কেন চলে আসছে? আমি ওকে বলি নাই যে তোমার পজিশন হচ্ছে রিলেটিভ। হ্যাঁ, হোমকে তো 50% লেফট দিলেন, তো ডানে গেল কেন ভাই? ওই ওইটা না, লেফট 50% ঠিক আছে, এটা তো আমার ফুল স্ক্রিন ধরে 50% আসছে, বাট আমি যখন বটম জিরো দিয়েছি তখন দেখেন যে হোমের বাহিরে চলে আসছে। এটা বাহিরে আসছে কেন? আমি আমার হোমকে পজিশন রিলেটিভ দেই নাই। রিলেটিভ মানে বলতেছি যে তুমি তাকে কেন্দ্র করেই বিফোর হবা এবং তার বটম জিরো হবা। এখন দেখেন তো আমার হোমের ভিতরে সে আছে কিনা। এখন যদি আমি লেফট যদি জিরো দেই, দেখেন সে জিরোতে থাকবে। আমি যদি বলি না তুমি বটম না টপ জিরো হও, দেখেন তো টপ জিরো কোথায় আসছে? এই যে এখানে। বাট ভাইয়া যদি পজিশন রিলেটিভ কথাটা উঠিয়ে দিই, সেই কি আমার টপ জিরো এখানে হবে নাকি একবারে কর্নারে চলে যাবে? একবারে কর্নারে চলে গেছে, তার মানে আমি যাকে বিফোর আফটার করবো তাকে অবশ্যই কি করতে হবে? পজিশন রিলেটিভ দিতে হবে। আবার এখানে আমাদের কন্টেন্ট ফাঁকা নামক একটা শব্দ আছে, এর মধ্যে আমি যা যা লিখবো ওই লেখাটা কিন্তু দেখবেন এখানে আমাদের দেখা যাবে কোনো এক স্থানে। দেখা গেছে কিনা লেখাটা? বাট ভাইয়া আপনাদেরকে বলছি এখন অ্যাডভান্স কাজ করাবো না। এখন যতটুকু বুঝাইছি ততটুকু কি আপনি বুঝতে পারছেন বিফোর অথবা আফটারের কাজটা? হ্যাঁ ভাইয়া, ততটুকু বুঝাইছি। ভাইয়া অ্যাডভান্স ক্লাস যখন করাবো তখন আরো ডিটেইলস শিখাবো, জাস্ট একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এখন আমার এই ব্যাকগ্রাউন্ডটা কি ফুল স্ক্রিন হবে নাকি এতটুকুই থাকবে? ফুল স্ক্রিন হবে। তাহলে আমি আমি উইথ দিচ্ছি 100%। কন্ট্রোল এস রিলোড করেন, 100%। আমি লেফট জিরো টপ জিরো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লেফট এবং জিরো টপ জিরো দিচ্ছি, যাতে এটা আবার হাইটও কতটুকু হয়ে যাবে? 100%। কন্ট্রোল এস রিলোড করেন, 100%। তবে রে ভাই দুঃখের বিষয় হচ্ছে আমার টেক্সট গুলা, আচ্ছা তাকে আমি একটা ইয়ে কালার দিই, অপাসিটি কালার দিই, দাঁড়ান অপাসিটি আমি রেড দিছি যেন আপনারা বুঝতে পারেন। অপাসিটি মানে কি বলেন তো, কে বলতে পারবেন? অপাসিটি মানে ওই ডার্ক কালার কে আফসা আফসা দেখা। অপাসিটি মানে ঘনত্ব, ঘনত্ব। ভাইয়া যে কালারটা এখানে রেড দিছি, এই রেড কালারটা কতটুকু স্বচ্ছ হবে, মানে কতটুকু হালকা হবে? যেমন আমি অপাসিটি এটাকে বলে দিচ্ছি, যেমন ডিফল্ট ভাবে এক বলতে পারি। এক মানে কত পার্সেন্ট? একদম 100%। এক মানে হচ্ছে কি? 100%। তো একের যদি কমে 0.9 দেই, দেখেন তো আমার এই লেখাটা কিছু ব্যাকগ্রাউন্ডটা কিছুটা হালকা হয়েছে কিনা? হালকা হয়েছে, তার মানে এটা পানির মতো স্বচ্ছ হচ্ছে। 0.8 দেই তাহলে দেখেন এটা আরেকটু হালকা হয়ে গেছে। আমি যদি এটাকে 0.8 না দিয়ে বলি যে না তুমি 0.4 হবা, তাহলে দেখেন সে আর একটু হালকা হয়ে 0.4 হয়েছে। তবে মজার বিষয় হচ্ছে আমাদের টেক্সট গুলা কি উপরে আছে নাকি নিচে আছে? আমার ব্যাকগ্রাউন্ড নিচে আছে, নিচে। আমার বাটনটা কি এখন কাজ করতেছে? বাটন কাজ করতেছে না, এই যে কোনো কিছু মার্ক হচ্ছে না। তাহলে আমার টেক্সট গুলা নিচে পড়ে গেছে। টেক্সট গুলাকে যদি উপরে আনাইতে চাই, তার মানে আমাকে বলে দিতে হবে যে হোম তোমার চেয়ে আমার, সরি আমি বলবো যে আমার যে বিফোরটা আছে, বিফোরের পাওয়ারটা আমি যদি কমায় দিতে পারি, হোমের পাওয়ারটা বাড়াই দিতে পারি, তাহলে আমার এগুলা চেঞ্জ হয়ে যাবে না? আমি বলতেছি হোমকে বলতেছি তোমার জেড ইন্ডেক্স হচ্ছে, হোমকে বলতেছি জেড ইন্ডেক্স এর মাধ্যমে আমরা বলে দিতে পারবো যে কার পাওয়ারটা বেশি, মানে কে উপরে যাবে কে নিচে আসবে। তাইলে আমাদের হোমের কন্টেন্ট গুলো উপরে আসা দরকার, হোমের কন্টেন্ট গুলো উপরে আসা দরকার। সেই জন্য আমি হোমকে বলতেছি তোমার জেড ইন্ডেক্স হচ্ছে 1, আর আমার বিফোর এর পাওয়ারটা হোমের চেয়ে কম পাবে, গুরুত্ব বেশি কম, সেই জন্য আমি জেড ইন্ডেক্স বলতেছি -1। তাহলে বলেন তো 1 এর পাওয়ার বেশি নাকি -1 এর পাওয়ার বেশি? 1 এর পাওয়ার বেশি। হ্যাঁ, আমি হোমকে বলছি তোমার জেড ইন্ডেক্স হচ্ছে 1, তুমি উপরে থাকবা, আর বিফোর হচ্ছে -1, তুমি নিচে থাকবা। কন্ট্রোল এস দিচ্ছি, রিলোড করেন, দেখেন তো ভাইয়া আমার টেক্সট গুলো এখন উপরে চলে আসছে কিনা? জি আসছে। হ্যাঁ, এখন যদি আমি আমার এটা এটা যদি আমি যদি 1 ও দেই, তাইলেও দেখবেন আমাদের টেক্সট, আচ্ছা 1 না দিয়ে আমি 0.9 দিচ্ছি বা 8 দিচ্ছি, তারপরে দেখবেন আমাদের টেক্সট কিন্তু উপরেই আছে। বুঝতে পেরেছি ভাইয়া? এখন যে কাজটা করব, আমি তাকে যে 0.3 দিচ্ছি, এবং কালারটা কি আমার রেড থাকবে নাকি ব্ল্যাক হবে? ব্ল্যাক হবে বা
অন্য একটা কালার হবে, হ্যাঁ গ্রিন একটু অন্যরকম একটা কালার। আমি আপাতত ব্ল্যাক দিয়ে দিচ্ছি যে হ্যাশ জিরো জিরো জিরো, ছয়টা বা তিনটা আমরা দিতে পারি, আমি তিনটা দিচ্ছি। হ্যাশ জিরো জিরো মানে হচ্ছে আমার এটা ব্ল্যাক কালার। এই তো দেখেন আমার এটা তাদের মতো হয়ে গেছে, আমি আর একটু বাড়াই দিচ্ছি। এটাকে ইন্সপেক্ট করে আমরা অন্য একটা কালার দিচ্ছি, যে এই যে বিফোর আছে দেখছেন, বিফোরে ক্লিক করেন, ক্লিক করে আমরা মেবি ওই যে এই কালারটা দিব। তারা মনে হয় এই এরকম একটা কালার দিয়েছে, তাই না? এমন একটা কালার দিয়েছে, ইয়েস। তাইলে আমার বিফোর কোথায়, এই যে কালারটাকে আমি কপি করে নিয়ে আসি, কোথায় দিব তুমি আর থাকার দরকার নেই, এখানে দিচ্ছি। আর জেড ইন্ডেক্সটাকে আমি কমিয়ে আর একটু বাড়াইয়া 4 দিচ্ছি। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমাদের টেক্সট গুলা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ জি বোঝা যাচ্ছে। জেড ইন্ডেক্সটা কি? হ্যাঁ জেড ইন্ডেক্সটা হচ্ছে, ভাইয়া বলে দিতে পারবো যে কার গুরুত্ব বেশি। আমাদের একটু আগে কি হয়েছে, বিফোর আফটার দিয়ে যখন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি, তখন আমার এটা কি হয়েছে উপরে পেয়ে গেছে, মানে আমার কন্টেন্টের উপরে পাইছিল আমার সিএসএস টা। এই যে বিফোর এবং আফটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা সে উপরে পেয়েছিল। তো আমি চাচ্ছিলাম যে আমার হোমের পাওয়ারটা একটু বেশি দিব। হোমকে বলছি তোমার জেড ইন্ডেক্স হচ্ছে 1, তোমার জেড ইন্ডেক্স হচ্ছে -1, তাহলে সে নিচে নেমে গেছে। এটা নিয়ে ভাইয়া সামনে আরো ডিটেলস আলোচনা করব। এখন যদি না বুঝেন এই জায়গাটাকে স্কিপ করে চলে যাবেন, এগুলো আরো অনেকবার রিপিট হবে, একসময় আপনি নিজেই সাহস পাবেন যে এই কাজটা আমি করে ফেলি। বুঝতে পেরেছেন ভাইয়া? জি ভাইয়া। এইবার ভাইয়া কি করব, এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটাকে আমরা সাদা করে দিই, তাই না? সাদা করে দিই। কোথায় যাব, কোথায় আমাদের সাদা কালারটা, ওই যে হেডারের যে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিছিলাম না পিঙ্ক, ওকে বলে দিই তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে -FFF। আগের এই যে আমাদের এটা দেখেন তাদের মতো তৈরি হয়েছে কিনা, হয়েছে ওনাদের মতো। আরো যদি ঘাড়া করতে চাই তাইলে আমি আমার এটাকে জার ইন্ডেক্স বিফোর কোথায়, এটাকে আমি 5 দিচ্ছি। দেখি তো রিলোড করে আর একটু ঘাড়া হয়ে গেছে, 5 অথবা 6 দিচ্ছি। আপনার কালার চেঞ্জ করে দেখবেন যেটা দিলে আপনার কাছে ভালো লাগে। সবাই তো বুঝতে পেরেছি, আমাদের বাটনটার মধ্যে একটা হোভার ইফেক্ট আছে, যে বাটনটা যখন হোভার করতেছি তখন সে একটু ঘাড়ো কালার হয়ে যাচ্ছে, তাই না ভাই? এই সাউন্ডটা একটা আরো একটু ডিপ হবে, বোল্ড হবে, আরো বোল্ড হবে। তাইলে আমি এখানের মধ্যে ওই যে আমাদের ফন্টের 400 ওকে উঠিয়ে দেই, তাইলে সে আরো সুন্দর দেখা যাবে। এই যে বোল্ড হয়ে গেছে, হ্যাঁ। আর খাবো দাঁড়ান একটু, আর আমরা আমাদের এটাতে একটু হোভার করি, তো বাটনটা দেখেন একটু ঘাড়ো কালার হয়ে যাচ্ছে, তাই না? আমরা এখানে এসে বাটনটাকে হোভার করি, এই যে ঘাড়ো কালারটা আছে ওটাকে আমরা কন্ট্রোলটা সি দিয়ে কপি করলাম, এবং এই যে বাটনকে বলতেছি বাটন তোমাকে যখন হোভার করব আমরা .btn, তোমাকে যখন আমরা হোভার করব ভাইয়া, ভাইয়া ডট হয় নাই, হ্যাঁ btn হোভার করলে তোমার কালার বা ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে Ctrl V, এই কালারটা হবে। আর আমরা একটা ট্রানজিশন দিব, তাহলে আমাদের এটা সময় নিয়ে পাবে। ট্রানজিশনটা আমরা এখানে দিব। এই যে আপনাদের কাছে এখন কিন্তু এই কাজগুলো খুবই কঠিন লাগবে, আমি যখন এগুলো শিখছি রে ভাই তখন আমার কাছে আপনাদের চেয়ে আরো বেশি কঠিন লাগছে, এত ভালো পারতাম না, এত ভালো পারতাম না। তো আমি কি ছেড়ে দিছি? ছেড়ে দেয় নাই। আমি দেখা গেছে করতে 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 একসময় এগুলো আমার মুখস্থ হয়ে গেছে। এই যে ট্রানজিশনটা পাইছে, মানে একটু ঘাড়ো কালার পাইছে তাদের, ওই যে এটা ভাইয়া কঠিন লাগে না, কিন্তু রাস্তা ঠিক আছে, মানে কোন রাস্তায় কখন যাব সেটাই হচ্ছে সমস্যা আর কি। হ্যাঁ এই কালারটাই দিছি, ঘাড়ো কালারটা আমরা একটু ইন্সপেক্ট করে তারপর দেই। ইন্সপেক্ট করে আমি বাটনের লেখাটা মনে হয় একটু বোল্ড করা, লেখাটা বোল্ড করা। আচ্ছা ভাইয়া বোল্ড দিব আমি এখান থেকে, এটাকে টাই না একটু নিচে দেই এমন। আমি একটু কথা চাই ভাইয়া। হ্যাঁ ভাইয়া একটু কথা বলতে চাই। অবশ্যই ভাইয়া,
ক্লাসের পরে কথা বলেন না ভাই। আমাদের মানে আমি রহিম বাদশা আর আলামিন, আমাদের দুজনের খুব নেট প্রবলেম। আমাদের এলাকায় নেট আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কোথায় নেট আসে নাই। আমাদের ওয়াইফাই ছিল, সেটার প্রবলেম ছিল, তো আমরা চেষ্টা চালাচ্ছি ঠিক করা। তো ভাই আমাদের অ্যাটেন্ডেন্সটা একটু সাপোর্ট মেন্টরদেরকে একটা মেসেজ দিয়ে দেন ভাইয়া, সাপোর্ট মেন্টররা। তবে আমরা চেষ্টা করছি যতক্ষণ পারেন ভাইয়া ক্লাস করেন। হ্যাঁ, আপনাদের উপস্থিতি থাকলে ভাইয়া একটু আগ্রহ বেশি পাই ক্লাস করাইতে গিয়ে। ঠিক আছে ভাইয়া, আমি চেষ্টা করতেছি। ওকে ভাইয়া, বাটনটাকে আমি ইয়ে করে দিই ভাইয়া, এই যে আপনার ফন্ট ওয়েট বোল্ড করে দেই, ফন্ট ওয়েট BOL বোল্ড করে দিলাম। তাইলে ভাই ফন্ট সাইজ বুঝলাম, ফন্ট ওয়েটটা আবার তো ওজন হয়ে গেল। হ্যাঁ, ফন্ট ওয়েটটা একটু মোটা করে দে লেখাটাকে, মানে তার শেপ গুলাকে একটু মোটা করে দে। এই যে একটু মোটা হয়ে গেল, বোল্ড। জি জি, আমাদের হোম সেকশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে গো ভাইয়া? না ভাইয়া, আপনারা বলেন পেরে যাবেন, আরো অনেকগুলা ভিডিও পাবেন, তো অনেকের ক্লাসের ইয়েগুলা। ভাইয়া আবার আগামীকাল ব্যাচ নাই না? হো, আগামী শনিবারে ব্যাচ নাই না, ক্লাস আছে। আমরা কেন পিকচারের ওই জায়গাটা এরকম গাঢ় করলাম এটা একটু জানতে চাচ্ছিলাম। এই যে দেখেন, বিফোর দিয়ে আমরা যে কালারটা দিয়েছি এগুলো আমরা রিপিট করব। তো ভাইয়া এখন না বুঝলো সমস্যা নাই, আপনারা এই ভিডিওটা একটু একটু দেখতে থাকেন, একটু একটু দেখতে দেখতে দেখবেন এটা হয়ে যাবে। এই যেমন ভাইয়া এখানের মধ্যে আমাদের হোম কে বলছি, হোম তোমার একটা বিফোর হবে বলছি কি না, হোম কে একটা বিফোর দিছি না। এই বিফোর কে যদি আমি এখন পজিশন অ্যাবসলিউট কে উঠিয়ে দিই, দেখেন কি অবস্থা। আর এটা দিছি, আর এটা এই কালারটা অতিরিক্ত অ্যাড করেছি। আপনারা এখন কিছুটা হলো বুঝতে পারবেন, আমরা যে কিছু ডিফল্ট সিএসএস লিখছিলাম, ওই ডিফল্ট সিএসএস এর মধ্যে এই যে ভাইয়া, যে কন্টেইনার এবং কন্টেইনার ফুল কে যে ডিসপ্লে টেবিল ক্লিয়ার বোথ কন্টেন্ট ফাঁকা, ও এখানের মধ্যে একটা ভুল করে ফেলছি। তো এখানে আমরা পজিশন অ্যাবসলিউট করি নাই, বাট আমাদের কোনো প্রবলেম ফেস করতেছি না আপাতত। যেহেতু প্রবলেম ফেস করতেছি না, তাহলে আমার ওটা নিয়ে আর ভাবনার দরকারও নাই। ঠিক আছে, আপাতত এটাকে রেখে দিই। এখানে মধ্যে আমরা পজিশন অ্যাবসলিউট করিনি, থাকুক সে। আচ্ছা, রিলোড করে আমরা কি পরবর্তী সেকশনে যাব? অবশ্যই জি ভাইয়া, পরবর্তী সেকশনটা যাব ভাইয়া। ভাই একটু ইয়ে খেয়ে নিচ্ছে, কি জানি বলে চা খেয়ে নিচ্ছে। হ্যাঁ, এক মিনিট। জি ভাইয়া, জি ঠিক আছে, টানা ক্লাস করাচ্ছি তো। জি ভাইয়া, আমিও চা খেয়ে দিচ্ছি। এত লেট করে খেলে হবে? আমি তো আগে খেয়ে ফেলছি। আমি ক্লাস করতেছি।
হ্যালো, আছেন ভাইয়া? জি ভাইয়া আছি। ওকে, আমরা পরবর্তী সেকশনটা শুরু করে দিই। জি, পরবর্তী সেকশনের নাম দিব কি আমরা, ক্যাটাগরি দিই, তাই না ভাইয়া? একটা কোশ্চেন ছিল। অবশ্যই ভাইয়া। ভাইয়া, আপনি যে মানে এই যে লোগো, তারপরে হচ্ছে নিচে যে কন্টেন্ট গুলো, এগুলো তো হচ্ছে মানে ওদের ওয়েবসাইটে যেটা দেখলাম আরেকটু লেফটের দিকে, আমরা আরেকটু সেন্টারের দিকে চলে এসেছি, তো আমরা যদি আরেকটু লেফটের দিকে নিতে চাই তাহলে মানে কিভাবে ফিক্স করব ভাইয়া? যদি আরেকটু লেফটের দিকে নিতে চাই তাহলে আমাদের কন্টেনারের সাইজটা একটু বাড়ায় দিব। আমরা তো এখন ওই যে পিক্সেল পারফেক্ট করতেছি না, তো ভাইয়া আনুমানিক ভাবে একটা সাইজ দিয়ে দিছে, জাস্ট এভাবে একটু টান দিয়ে মাইপা তারপর একটা সাইজ দিয়ে দিছে। যখন আমরা রিয়েল লাইফ কাজ করব তখন এগুলো পিক্সেল পারফেক্ট কাজ করব। আপনি যদি চান যে যেমন, মানে আমি জানতে চাচ্ছি আমি যদি মানে এটাকে আরেকটু লেফটে নিতে চাই তাহলে কোন জায়গাতে চেঞ্জ করতে হবে? আপনি আরেকটু লেফটে আনতে চাইলে আপনি হয়তো কি করবেন, এখানের মধ্যে আয়সা আমি আমার হোম কে বলবো মার্জিন লেফট একটু তুমি লেফটের মাইনাস হয়ে চলে আসো, বাট এটা করব না। আমরা আমাদের ওই যে কন্টেনার যে আছে কন্টেনারের সাইজটাকে আমরা বাড়াবো, 1100 পরিবর্তে মনে করেন আপনি আরেকটু বাড়ান তাহলে এটা বড় হয়ে যায়। যেমন আমি 1150 দিচ্ছি, তাহলে দেখবেন সে আর একটু বড় হয়ে গেছে, এই যে আর একটু সরে আসছে, আসছে না, আর একটু সরে আসছে। আমি 1100 পিক্সেল রাখতেছি, আমরা এভাবেই করি। এবার আমরা এই সেকশন কাজ করব, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি সেকশন। ভাইয়া, এটাকে ক্যাটাগরি সেকশন কেন দিব অ্যাডমিশন সেকশন না দিয়ে? ও, আমার কাছে মনে হয়েছে এগুলা ক্যাটাগরি। দেখেন, এডমিশন একটা ক্যাটাগরি, রিসার্চ একটা ক্যাটাগরি, ইনোভেশন একটা ক্যাটাগরি, এই জন্য আমি ক্যাটাগরি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে আপু, আমরা হোম সেকশনের পরে আবার আমরা এটাকে ডুপ্লিকেট করি। এই সেকশন নাম হচ্ছে ক্যাটাগরি, CATAGORY, ক্যাটাগরি, ক্যাটাগরি শুরু এবং ক্যাটাগরি এন্ড, এই যে স্টার্টস, STARTS, স্টার্টস এবং এন্ডস। এবার আমরা এখানের মধ্যে তো একটা সেকশন নিতে হবে, SECTION, ION, সেকশন। হয় নাই ভাইয়া? এই যে সেকশন শুরু করব, একটু বড় করে দিচ্ছি টেক্সট তাইলে আপনারা বুঝতে পারবেন, সেকশন শুরু এবং সেকশন ক্লোজ করব, এবং এর মাঝে আমি লিখতেছি ওকে। তো আমরা কি করতে হবে, একটা আইডি দিতে হবে। প্রথমে আইডি নাম দিব কি, ক্যাটাগরি। ওই যে এটাকে আমি কপি করে দিচ্ছি, বারবার লিখতেছি না, ক্যাটাগরি, এবং তার ক্লাসও হচ্ছে ক্যাটাগরি। HTML CSS দিয়া এভাবে লেআউট ডিজাইন করা খুবই কঠিন, বাট আমরা করে ফেলতেছি, খুবই মজার বিষয় এটা। এইবার আমরা কন্টেইনারের মধ্যে তো এগুলাকে রাখবো, তাই না? ডিপ দিচ্ছি, আবার ডিপকে আমি ক্লোজ করে, এবং এই ডিপের মধ্যে বলতেছি ডিপ তোমার ক্লাস হচ্ছে কন্টেইনার, ক্লাস হচ্ছে কন্টেইনার। আচ্ছা, এটাকে আমরা কয় ভাগ করবো এখন, 1, 2, 3, তো তিনটা ভাগে ভাগ করার জন্য আমরা কি নিব বলেন তো? ফল 33 নিব না? ফল 33 ভাইয়া, ফল 33, ফল 33। তো আমি এখানের মধ্যে ডিপ দিচ্ছি, ডিপ, ওই ডিপকে বলতেছি ডিপ তোমার ক্লাস হচ্ছে কল 33, COL কল 33। এরকম কটা নিব, একটা, দুইটা, তিনটা? তিনটা। হ্যাঁ, নেওয়ার আগে আমরা আগে একটার কাজ করে ফেলি, কল 33 দিয়ে এখানে বলতেছি যে এটা হচ্ছে আমার ক্যাটাগরি বক্স, এটার নাম কি? ক্যাটাগরি বক্স, ক্যাটাগরি বক্স, আমি ক্যাটাগরি বক্স দিচ্ছি, তাই তো আমার সুবিধা হবে। ভাইয়া, এখানে আমাদের লেফট অ্যাঙ্গেল দিয়ে আরেকটা ডিপ দিচ্ছি, ওই ডিপকে DIV ডিপ দিচ্ছি, ডিপ দিয়ে ওর একটা ক্লাস আমি দিয়ে দিচ্ছি। অনেকেই দেখবেন আপনার এই যে কল 33 এর মধ্যে আপনার এটাকে দিয়ে তারপর কাজ করবে, বাট আমি ওইটা চাচ্ছি না। আমি চাচ্ছি নিজের আমার একটা বক্স থাকবে, যে কল 33 কে বলতেছি বা একে বলতেছি CATEGORY, ক্যাটাগরি বক্স, পরে নেই তারপর বুঝতে পারবেন। ক্যাটাগরি বক্স নেওয়ার পর এই ক্যাটাগরি বক্সের মধ্যে আমাদের লেফট পাশে হচ্ছে কি, আমাদের একটা আইকন, আইকন, আর রাইট পাশে হচ্ছে আমাদের টাইটেল এবং প্যারাগ্রাফ, তাই তো, হেডিং এবং প্যারাগ্রাফ। তো রাইট পাশে আইকনটাকে আমি নিচ্ছি, একটা স্পান দিচ্ছি, SPAN, স্পান ট্যাগ নিয়ে, SPAN স্পান ট্যাগ নিচ্ছি,
এবং ওই স্প্যানের মধ্যে আমি বলতেছি যে তোমার ক্লাস নেম হলো, এখন বলুন ভাইয়া আমি কি স্প্যানে নিব এখানে? না, আপনি চাইলে ভাইয়া ডিবেও নিতে পারেন, সমস্যা নেই। আমি মনে করছি যে এটাকে স্প্যান নিলেই চলে আর কি। স্প্যান নিয়ে বলতেছি তুমি হচ্ছে সিটিজি আইকন, ICON মানে ক্যাটাগরি আইকন। তো ক্যাটাগরি আইকনের মধ্যে কি আছে, এটা আই নামক একটা ট্যাগ আসবে, এটার নাম কি মানে কি জানিব, এডুকেশন মনে হয়, তাই না? আমি নিয়ে আসি যে ফন্টের সামনে যাব, এডুকেশন লিখব, EDUCATION এডুকেশন, এডুকেশনটা কোথায়, শুধু ক্যাপ, এই যে এটা, এবং অ্যাডমিশন আইকনটাকে নিয়ে আসছে। এই যে অ্যাডমিশন আইকনটা দিয়েছি, কন্ট্রোল ভি, আপনাকে বুঝতে পেরেছেন কাজটা? জি ভাইয়া। হ্যাঁ, কল 33 এর মধ্যে আমি ক্যাটাগরি বক্স নিয়ে ক্যাটাগরি আইকন হিসেবে আমি আমার এই বক্সটাকে নিয়েছি। এবার আবার এন্টার দিই, দিয়ে এটা হচ্ছে ক্যাটাগরি ডিটেইলস, তাই না? এখানে মধ্যে একটা ডিভ নিচ্ছি। এভাবে মার্কআপটা কেন করতেছি আপনাদেরকে ভাই এখন বুঝিয়ে দিব, পার্থক্যটা কি। আপনারা অনেকেই দেখছি কাজটা করে ফেলছেন, কয়েকজন করে ফেলছেন, কে কে করছেন একটু বলেন তো। ভাই আমি করছি, ভাই আমি করেছিলাম। হ্যাঁ, ভাইয়ার সাথে মিলতেছে? জি, তবে ওই আমি ওই কলামের মধ্যে নিয়ে নিছি আর কি ক্লাসটা, যে আপনি ক্যাটাগরি বক্স এটা এটা নিয়েছি কেন ভাইয়া বুঝাবো একটু পরে। আমি ক্যাটাগরি ডিটেইলস দিয়ে এর মধ্যে আমি এটাকে দিচ্ছি মনে করেন S6 ট্যাগ। এই কিছু কিছু মার্কআপ আমাদেরকে আপনি যেভাবে নিয়েছেন, আমি জানি আপনি কিভাবে নিয়েছেন, ওইভাবে নিলেও আপনার হয়, বাট কিছু কিছু মার্কআপ আমাকে খুব হেল্প করে মানে CSS করতে। দেখেন আমি এখানে অল্প CSS দিয়ে কাজটা করে ফেলতে পারবো। S6 নিয়ে অ্যাডমিশন নিয়েছি, এবং এখানে আমাদের একটা প্যারাগ্রাফ নিচ্ছি, এবং এই প্যারাগ্রাফ হিসেবে আমি ওকে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। মার্কআপে এভাবে করার কারণটা কি, কারণটা হচ্ছে ভাইয়া এভাবে আমাদের ক্যাটাগরি বক্সটাকে এখানে দিতে পারতাম, তো আমি চাই না আমার এই ক্যাটাগরি বক্সের মধ্যে এমনও হইতে পারে প্যাডিং দেওয়া লাগতে পারে একটা থেকে আরেকটাকে দূরে সরানোর জন্য, ঠিক আছে, সামান্য প্যারিং লাগতে পারে। তো ওই প্যারিংটা যেন আমার কল 33 এর মধ্যে কোনো প্রকার ইফেক্ট না করে আমি এটা চাচ্ছি না, আমার কল 33 এ যে নির্দিষ্ট প্যারিং আছে সেটাই পরে থাকুক। আমি নতুন একটা ডিভ নিয়েছি, নিয়ে প্রথমত আমি স্প্যানের মধ্যে আইটেক কে নিছি, দ্বিতীয়ত আমি কি করছি একটা ডিভ নিয়েছি তার মধ্যে S6 এবং P কে নিছি। আপনি বলতে পারেন যে ভাইয়া আমি তো এগুলোকে সরাসরি নিতে পারতাম, এই যে আইটেক নিয়ে ফেলছি আর S6 এবং P কে এখানে নিছি। সুবিধাটা হচ্ছে আমি যখন আমার ক্যাটাগরি বক্স কে বলবো তোমার ডিসপ্লে টেবিল হবা, ক্যাটাগরি বক্স কে যখন ডিসপ্লে টেবিল দিব তখন ক্যাটাগরি বক্সের নাতি হিসেবে চাইল্ড হিসেবে কারা কারা আছে বলেন তো। ক্যাটাগরি বক্সের চাইল্ড হচ্ছে, চাইল্ড কোনগুলো, আমার এই যে সিটি যে আইকন এবং সিটি যে ডিটেইলস হচ্ছে ক্যাটাগরি বক্সের চাইল্ড। তো ডিসপ্লে টেবিল করলে অথবা ফ্লোট লেফট দিলে আমার এই চাইল্ড গুলো কি হবে, লেফট লেফট হয়ে দুটোটা আইকন এবং লেখা পাশাপাশি চলে আসবে, এই জন্যই মূলত আমি এভাবে কোডটা করেছি, বুঝতে পেরেছেন? এখন ভাইয়া আমার কল 33 কয়টা হবে বলেন তো? তিনটা, একটা একটার কাজ হচ্ছে আরেকটা আরেকটা, তাহলে আমি এটাকে ডুপ্লিকেট করে তিনটা বানায় ফেলি, একটা মার্কআপ করছি তো, এখন বাকি দুইটা এখানে ডুপ্লিকেট করে ফেলি, দুই ভাইয়া অলরেডি H6 অলরেডি আছে উপরে একটা, এটাকে আবার X6 দিয়েছেন সমস্যা হবে না পরে? না না, কোনো সমস্যা হবে না, আমি একটা মার্কআপ করে তিনটা কপি করে ফেলছি, শুধু এখন লেখাটাকে চেঞ্জ করব। এই তুমি হচ্ছে রিসার্চ, RES, EARCH, এবং এরপরটা কি, ইনোভেশন, IOOVATION ইনোভেশন, আবার রিসার্চ, আমরা আইকনটাকে আইনা কপি করে আইনা পেস্ট করে দিব, পারবেন না ফন্টের সামনে থেকে আইনা দিতে? এই যে ইনোভেশন আইকনটা দিয়ে দিবেন এবং রিসার্চ আইকনটা দিয়ে দিবেন, এই আইকনগুলোর নাম হয়তো আপনি নাও জানতে পারেন। এই যে ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করার পর আপনি আইকনটা পেয়ে যাবেন, এই যে আইকনের নেমটা পেয়ে যাবেন, বাট তারা এটা SVG আইকন ব্যবহার করছে। আপনি আপাতত যে কোনো আইকন এখন দিয়ে দেন, আপাতত যে কোনো আইকন দিয়ে দেন, তাহলে দেখেন মার্কআপটা কি হয়েছে। আমি ক্যাটাগরি নামক একটি সেকশন নিয়েছি, এর মধ্যে কন্টেইনার নিয়েছে, যার কারণে আমাদের কন্টেইনারের মধ্যেই আমাদের
টেক্সট গুলা থাকবে। এই যে দেখেন প্রথমটা হচ্ছে আমার অ্যাডমিশন এই কল 33, দ্বিতীয়টা হচ্ছে আমার রিসার্চ এটা হচ্ছে একটি কল 33, তারপর হচ্ছে আমার ইনোভেশন এটা হচ্ছে কল 33। একটা মার্কআপ করেছি, তিনবার কপি করে দিয়েছি। এখন কি হবে, আমি যদি একটার মধ্যে সিএসএস অ্যাপ্লাই করি অটোমেটিক্যালি আমার বাকি তিনটো, বাকি দুইটো আমার সিএসএস পেয়ে যাবে। আমরা কি বিষয়টা কি বুঝতে পেরেছি? জি ভাই। যে এখন আমাদের এখানে আমাদের যে কাজটা হচ্ছে কই না ওই যে সেকশনে, এটাকে আমরা দেখেন তো ভাইয়া, যখন আমার এই ক্যাটাগরি, আচ্ছা এটাকে আমি আগে ইয়ে করে ফেলি, কপি করি, এই সেকশনটার নাম কি? ক্যাটাগরি সেকশন। এই যে ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি দিয়ে দিস CATEGORY, ক্যাটাগরি সিএসএস। এবার ক্যাটাগরি সিএসএস এ বলতাছি, ক্যাটাগরি সিএসএস তোমার তোমার মধ্যে যে আমার ক্যাটাগরি আছে, ডট ক্যাটাগরি আছে, ডট CATEGORY ডট ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরিকে আমি বলতেছি যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে এটা, কন্ট্রোল অল্ট সি কপি করলাম, আমাদের পিক্সি দিয়ে কপি করে ফেলছে। ক্যাটাগরিকে বলতেছি তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হ্যাড বি, এবং সেমিকোলন দিয়ে শেষ করে দেই। এবার রিলোড করে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার পেয়েছে, বাট উপরে নিচে তার একটা প্যাডিং আছে। আমরা আনুমানিক একটা প্যাডিং নিয়ে নিচ্ছি, প্যাডিং হচ্ছে তার 80 পিক্সেল উপরে নিচে প্যাডিং। আপনারা সুন্দর করে মেপে দিবেন, আমি প্যাডিং দিচ্ছি, তোমার প্যাডিং উপরে হচ্ছে, উপরে এবং নিচে হচ্ছে 80 পিক্সেল, ডানে বামে হচ্ছে 0। দেখেন সে 80 পিক্সেল ডানে বামে 0, আর তার কালারটাকে আমি সাদা করে দিই সব জায়গাতে, কালার হচ্ছে হ্যাশ FFF। দেখবা আমাদের এটা কাজ করে ফেলছে, এই যে এইভাবে এই অবস্থানে এসেছে। এখন আমার কি করতে হবে, আমার যে আইকনটা আছে এই আইকনটা পাশাপাশি আসতে হবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, তাই না? সেজন্য ভাইয়া ওই যে আমি একটা ক্যাটাগরি বক্সের মধ্যে ক্যাটাগরি আইকন রাখছি, আবার ক্যাটাগরি ডিটেলস রাখছি। এবার আমি কি করব, ক্যাটাগরি বক্সকে যদি বলি, ক্যাটাগরি বক্স তোমার ডিসপ্লেটা টেবিল হবে, তাহলে দেখেন আমরা নতুন একটা প্রপার্টির কাজ শিখে গেছি। ডিসপ্লে টেবিলের কাজ আরো আছে, বাট এখন আপাতত বুঝুন যে ডিসপ্লে টেবিল দিলে তার ভিতরে যা আছে তার আর কি করে, সে পাশাপাশি নিয়ে আসে, তাদেরকে কি করে, আচ্ছা এখানে আমাদের পাশাপাশি আসেনি, ডিসপ্লে টেবিল না আসার কারণ আছে, না আসার কারণ হচ্ছে আমরা একটু ইনস্পেক্ট করি। ইনস্পেক্ট করার পর ক্যাটাগরি টেবিল দিয়ে যেহেতু আসতেছে না, আপনি আসেন না, এখানে আমাদের ক্যাটাগরি বক্সকে যাইয়া ডিসপ্লে টেবিলটাকে চেঞ্জ করেন। দেখেন আমি ডিসপ্লে টেবিল চেঞ্জ করে এখানে মধ্যে দেখতেছি কোনটা দিলে সে পাশে আসবে। দেখেন তো ফ্ল্যাগস যখন দিছি তখন পাশাপাশি আসছে কিনা, ডিসপ্লে ফ্ল্যাগস দিছে আর পাশাপাশি আসছে। আরো দেখেন ফ্ল্যাগস রোড, এই যে আমি অ্যারোতে ক্লিক করে করে একটা করে নিচে আসতেছে, ইনলাইন ফ্ল্যাগস দিছে আর পাশাপাশি আসছে কিনা, ইনলাইন গ্রিড, ইনলাইন টেবিল। এখন এখানে মধ্যে টেবিল দিয়ে কাজ করতেছে না, তাহলে আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে ডিসপ্লে যখন আমি ফ্ল্যাগস দিচ্ছি তখন আমার এটা পাশাপাশি চলে আসছে। তাহলে মার্কআপটা যদি আমি এভাবে না করতাম তাহলে কিন্তু আমার এটা মার্কআপ মানে এভাবে পাশাপাশি আসতো না, আমার এটা এই ফ্লোট লেফট মেফট কত কিছু দিয়ে আমাকে পাশাপাশি আনা লাগতো। সবাই কি বুঝতে পেরেছি কেন আমি ক্যাটাগরি বক্সের ভিতরে চাইল্ড দুইটা নিয়ে তারপর তাদের মধ্যে আমার S6P এবং আইকনকে রেখেছি? না বুঝলে বলেন। বুঝতে ভাইয়া? হ্যাঁ বুঝতে পেরেছে, এখন আমার এটা পাশাপাশি চলে আসছে, চমৎকার। আমার এখন আর টেনশন নাই, আমি এখন শুধু সিএসএস করি। সিএসএস করব কিভাবে, এখন আবার আসি আমার ক্যাটাগরি বক্স, ক্যাটাগরি আইকনে বলি না, ক্যাটাগরি আইকনের মধ্যে যদি কোনো আই থাকো, ক্যাটাগরি আইকনের মধ্যে যদি কোনো আই থাকো, ডট স্পেস আই থাকো, আই কে বলছে আই, তোমার কালার হচ্ছে সাদা, তুমি তো কালার পাইয়ে রেছো তোমার, আচ্ছা কালারটা কি সাদা ছিল না, তার কালারটা হচ্ছে এটা, আমরা কন্ট্রোলটা সি দিয়ে এটা নিয়ে আসি,
এই যে আইকে বললাম তোমার কালার হলো হ্যাশ কন্ট্রোল ভি এই কালারটা এবং তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি হ্যাশ এফ 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 দেখেন তো হয়েছে কিনা ব্যাকগ্রাউন্ড কালার পাইছে না ভাইয়া পেয়েছে বাট আমাদের এটা একটা হাইট উইথ দিতে হবে তবে হাইট উইথটা কাকে দিচ্ছি হাইট উইথটা দিচ্ছি মূলত আমি চাইলে আইকো হাইট উইথ দিতে পারি দেই সমস্যা কি তাকে হাইট বলতেছি তোমার হাইট হচ্ছে হাইট দিচ্ছি আমি 100 পিক্সেল ডব্লিউ আই ডি টি এইচ উইথ দিচ্ছি 100 পিক্সেল এবং তার টেক্সট অ্যালাইন দেখবেন আমার একটা টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে একটা হাইট ওয়েট পেয়েছে আর একটা ছোট মনে হয় দেখি তো ভাইয়া এ পর্যন্ত কয়টা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করেছেন আমি জি হ্যাঁ এটা তো লিমিটেশন নেই আমি যে টিমের সাথে কাজ করি হ্যাঁ আমাদের প্রায় 10,000-এর উপরে পারমানেন্ট ক্লায়েন্ট আছে মানে আমি আনুমানিক বলছি আর কি মিনিমাম মনে হয় 5 থেকে 10,000 পারমানেন্ট ক্লায়েন্ট আছে আমাদের কাছ থেকে থিম এবং প্লাগইনস কিনছে তাদেরকে আমরা 24 আওয়ার সার্ভিস দিই ঠিক আছে তো তাদের ওয়েবসাইটে কত সার্ভিস দিতে হয় এবং প্রতিনিয়ত আমরা থিমস এবং প্লাগইনস ওয়ার্ডপ্রেস থিমস প্লাগইনস যেগুলো লারাভেল ওয়েব অ্যাপ্লিকেশন তারপরে মান ওয়েব অ্যাপ্লিকেশন এগুলো আমাদেরকে প্রতিনিয়ত তৈরি করতে হয় তবে আমাদের পুরাতন ক্লায়েন্টসের সংখ্যাটাই বেশি যারা আমাদের কাছ থেকে থিম অথবা প্লাগইনস কিনে তাদেরকে আমরা একটা অফার দিই যে আপনি আমার এখান থেকে থিম এবং প্লাগইনস কিনেছেন আপনি যদি আমাদেরকে দিয়ে যদি আপনার ওয়েবসাইটটা দেখুন আপনি একটা থিম কিনছেন আপনার তো থিমটা তো এরকম থাকবে না যেমন যারা এই থিমটা কিনছে তারা কি এটার নাম কি এডুমুডু রাখবে নাকি তার স্কুলের নাম রাখবে তার প্রতিষ্ঠানের নাম রাখবে তো এগুলাকে কাস্টমাইজ করতে হয় তখন আমরা বলি আপনার এটাকে আমরা কাস্টমাইজ করে দিব এত ডলার দিয়ে তো ওরাও চিন্তা করে যারা এটাকে ডেভেলপ করছে তারা যে কাস্টমাইজ করলে তো আমার এটা একটু ভালো হবে ঠিক আছে আবার আমরা লাইফ টাইম সার্ভিস দিই সাইবার সিকিউরিটি সার্ভিসটা দিয়ে থাকি দেন আমরা আবার একটু রেটও কম নেই তুলনামূলক রেট কম নেই তখন তারা কি করে অন্যদিকে ঘুরে ফিরে আবার আমাদের কাছে আসে আইসা আমাদের তো আমাদের এখানের মধ্যে আমাদের টিমের মেম্বার অনেক সারা বিশ্বেই এমন কোন দেশ নাই যেখানের মধ্যে আমাদের কোন একটা টিম মেম্বার নেই মোটামুটি আছে আমি আমি আসলে জানতে চাচ্ছিলাম আপনি ইন্ডিভিজুয়ালি কোন ওয়েবসাইট একবার প্রপার ওয়েতে নিজে বানিয়েছেন সেটা কয়টা অবশ্যই অবশ্যই অনেক করেছি অনেক বলেছি মাশাআল্লাহ জি লাইফে যে কতটা করেছি প্র্যাকটিসে তো মনে হয় এরকম 17 উপরে করছি শুধু প্র্যাকটিস না আপনার অভিজ্ঞতার কারণে বললাম আর কি আপনি যেগুলো সব এই যে পয়েন্ট গুলো মুখস্থ করে রাখছেন বা মনে আছে আমরা তো বুঝতে পারতেছি না যে কোনটার সাথে কোনটা বসাবো আপনাদের এটা হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে এক সময় হয়ে যাবে আমি আসলে বিষয়টা কেমন উৎসাহে বিশ্বাসী আমার একজন আমার একটা ভাগিনা আছে ওর বয়স মনে 1.5 বছর না 1.5 থেকে 2 বছরের মধ্যে নাম হচ্ছে মাহমুদ হাসান রাফিদ তো রাফিদ যখন মাটিতে পড়ে যায় তখন ওই আমার আপু বা আমার আম্মু আছে না বা বোনেরা আছে ওরা তখন আল্লাহ ব্যথা পাইছো বাবা ব্যথা পাইছো তখন সে কি করে মনে করে যে আসলে সে ব্যথা পাইছে কান্নাকাটি শুরু করে দেয় একবার দেখা গেছে হ্যাঁ কাইতে কুইতে হয়ে যায় কান্নাকাটি তো আমি যেটা করি সে যখন যত জোরেই পড়ে আমি উৎসাহ দিই যে বাবা তুমি পড়ে গেছো লাভ দো লাভ দো ওয়াও কি সুন্দর তখন সে আমার দিকে তাকায় থাকে চোখ বড় করে কিরামি পড়লাম বাট মামা আমাকে উৎসাহ দিচ্ছে তখন দেখি সে আমার সাথে হাততালি দেয় কয় হ্যাঁ ঠিক আছে পড়ছে সে আবার লাফ মাইরে যায় পড়ে তো বিষয়টা আমি দেখছি বাচ্চার ক্ষেত্রে যদি এটা হয় যে সে পারতেছে না পড়ে গেছে তাকে যদি আমি ভয় লাগাই যে আল্লাহ তুমি পড়ে গেছো ব্যথা পাইছো কোথায় তখন দেখি সে কান্নাকাটি শুরু করে বাট আমি যখন তাকে বলি যে না তুমি পড়ে গেছো আবার উঠো লাভ দো আবার লাভ দো বাবা এরকম যখন বলি তখন সে কি করে হাসে এবং সে আর কান্না করে না তা আমি মনে করি আমরা যারা বিগিনার্স আছি তাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে উৎসাহ দিচ্ছি যে আপনি পারতেছেন না এটা নিয়ে মন ক্ষুণ্ণ করবেন না যে পারবেন আমি দেখবেন সবসময় বলি যে পারবেন দেখবেন একসময় পেরে যাবেন এটাই আমি বলি না মন ক্ষুণ্ণ হচ্ছে না কিন্তু ওই যে আপনি যেভাবে এক্সপার্ট সেই এক্সপার্ট হতে সময় লাগবে আর কি না এগুলো হয়ে যাবে ভাইয়া ভাইয়ার টেক্সট অ্যালাইন দিছি সেন্টার এখন
ও তার হাইট এবং ওয়েটটাকে আমরা 70 পিক্সেল করে ফেলি ওকে বলতেছি তুমি হচ্ছে 70 পিক্সেল 70 পিক্সেল আপনারা তো এখন তো এগুলা কিছুই কেমন কেমন লাগতেছে না এগুলা নরমাল ওয়ার্ক কিন্তু আমরা যখন প্রজেক্ট ডেভেলপমেন্ট করব তখন আপনি পার্থক্য বুঝতে পারবেন যে জীবন ভাইয়ের কাছে কি শিখতেছি আর বাহিরে কি শিখতেছি আমি সবসময় একটা কথা বলি যে যে আপনি যার সাথে চলবেন সে যত এক্সপার্ট হবে আপনি তত বেশি এক্সপার্ট হবেন আমরা কিন্তু এখন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো কাজই নাই যখন আমরা ব্যাক এন্ডে যাব তখন যে কি পরিমাণ টিপস আপনি পাবেন কি পরিমাণ টেকনিক এবং প্ল্যান আপনি শিখতে পারবেন এগুলো কিন্তু সহজে কারোর কাছে পাবেন না এগুলো আমি আমি শিখতে পারছি কিভাবে বিভিন্ন জনের সাথে থাকার কারণে শিখতে পারছি দেখবেন আপনি যখন একটা ওয়েবসাইট ডেভেলপ ডিজাইন করবেন সাপোজ আপনি একটা ডিজাইনার আপনি একজন ওয়েব ডিজাইনার আপনি ওয়েবসাইটটাকে ডিজাইন করবেন একরকম ভাবে ভাইয়াকে দেখবেন আরেক রকম ভাবে কোড করছি আবার অন্য রকম ভাবে আমি ডিজাইনটা করেছি এখন আপনার প্রশ্ন হবে যে ভাইয়া আমিও তো ডিজাইন করছি একরকম ভাবে এসটিএমএল কোডগুলা লিখছি আপনিও করছেন বাট আপনার মার্কআপটা একরকম আমার মার্কআপটা একরকম কারণটা কি আপনি যখন মার্কআপ করেছেন তখন আপনি চিন্তা করছেন আমাকে ডিজাইনটা দাঁড়া করাইতে হবে কোন রকম আপনি ডিজাইনটাকে করে ফেলছেন এটাই হচ্ছে আপনার মার্কআপ বাট আমি মার্কআপ করার সময় কতগুলো বিষয় চিন্তা করব প্রথমত আমি চিন্তা করব আমার ওয়েবসাইটটা এসইও ফ্রেন্ডলি হবে কিনা আমাকে এমন ভাবে মার্কআপ করতে হবে যেন আমার এটা এসইও ফ্রেন্ডলি হয় সেকেন্ড অপশন আমি যখন এটাকে মার্কআপ করব আমার ওয়েবসাইটটা কতটুকু সিকিউরিটি পাবে এবং যারা সাইবার ট্রাইব্যুনালে কাজ করে যারা সাইবার নিয়ে কাজ করে তারা কিন্তু ওয়েবসাইটে কিছু বেশ কিছু মার্কআপ চেঞ্জ করে তাহলে আমি মার্কআপ করার সময় ওইটাও মাথায় রাখতে পারবো যে আমি আমার ওয়েবসাইটকে কি রকম ভাবে মার্কআপ করলে একজন সাইবার সিকিউরিটি প্রোভাইডার আমার ওয়েবসাইটকে খুব সহজে সে সিকিউরিটি প্রোভাইড করতে পারবে এই দুইটা বিষয় চিন্তা করে আমি মার্কআপ করব আবার তিন নম্বর আমি চিন্তা করব আমার ওয়েবসাইটটা যেমন আপনি মনে করেন পিএসপি পারেন পিএসপি সম্পর্কে ধারণা আছে আপনি এমন ভাবে মার্কআপ করছেন পিএসপির মাধ্যমে এটাকে খুব সহজে ডেভেলপ করা গেছে বাট আমি যখন ডেভেলপ করব তখন আমি চিন্তা করব আমার ওয়েবসাইটটা জাভা স্ক্রিপ্ট দিয়েও কেউ ডেভেলপ করতে পারে আমার ওয়েবসাইটটাকে এমনও হতে পারে কোনো একজন রিয়েক্টে কনভার্ট করতে পারে আবার আমার ওয়েবসাইটটিকে হয়তো অনেকে আছে পাইথনে ডেভেলপ করতে পারে হয়তো আমার এটা পিএসপিতে ডেভেলপ করতে পারি অথবা আমার এটা লারাভেলে কনভার্ট করতে পারি বা মান স্টিকে নিয়ে যেতে পারি অথবা নোট জিএস আমি এখানে মতো খাটাইতে পারি সো আমি যখন কোড করব আমি এগুলো সবগুলো মাথায় রেখে করব যেন যে কোনো ডেভেলপার খুব ইজিলি আমার ওয়েবসাইটটাকে ডেভেলপ করে ফেলতে পারে আপনি ডিজাইন করার পর যেটা হবে নতুন হিসেবে একজন ডেভেলপারের কাছে গেলে দেখবেন আপনি হাজার টাকা গালি শুনবেন দুধ এটা কোনো মার্কআপ করছে আমি এটাকে ডেভেলপ করতে এসে দুনিয়ার সমস্যা হচ্ছে এইটাই আপনি যখন সবগুলা কাজ শিখবেন এক সময় পারবেন তো আমরা কিন্তু এখন প্রথম থেকেই ওই ধারাগুলাকে ফলো করি এখন কোড করতেছি এখন তো বেসিক এখানে মধ্যে কিছুই আসলে আমরা দেখানোর মতো থাকতেছে না যখন আমরা একদম ফুল কমপ্লিট একটা ওয়েবসাইট ডিজাইন করব ই কমার্স প্রজেক্ট করাবো আপনাদেরকে আবার এটাকে রিয়েক্টে কনভার্ট করব তখন আমি দেখবেন পার্ট বাই পার্ট আপনাকে বলে দিব যে আপনি এভাবে মার্কআপ করলে একজন পিএসপি ডেভেলপার এটাকে অথবা লারাভেলে যখন এটাকে ডেভেলপ করবে তখন তার জন্য ইজি হবে আপনি এভাবে মার্কআপ করলে আপনার এটা রিয়েক্টের ক্ষেত্রে সুবিধা হবে আপনি এভাবে মার্কআপ করলে মান স্ট্যাকের ক্ষেত্রে একটা সুবিধা হবে অথবা আপনি এভাবে মার্কআপ করলে ডিজাঙ্গুর ক্ষেত্রে বা পাইথনের ক্ষেত্রে এটা সুবিধা হবে এক একটা ফ্রেমওয়ার্ক আছে তো অথবা আপনি এভাবে মার্কআপ করলে সবগুলোতেই আপনি এটা ইজিলি ভাবে ডেভেলপ করে ফেলতে পারবেন এগুলো নিয়ে আমরা সামনে শিখতে পারবো তো আপনি কিন্তু এগুলো এখন আমি বললো আপনারা বুঝতে পারবেন না কেন আমি এভাবে করতেছি বা কেন এভাবে মার্কআপ করতেছি আপনার এটা তো এমনও হতে পারে ওয়ার্ডপ্রেস তো ডেভেলপ করতে পারেন আপনি থিমে কনভার্ট করতে পারেন তো এগুলো আপনাকে মাথায় রেখে তারপর কোড করতে হবে তো বিষয়গুলো তো আপনার শিখতে অনেকদিন লাগবে তাই বলে কি আপনি বসে থাকবেন না তো ভাইয়া যেভাবে মেনটেন করতেছি বিষয়গুলো ওইভাবে আপনি করেন দেখবেন আমার এগুলো আমার মতো করতে করতে একসময় দেখবেন আপনার এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে না এই সেকশনটা আমি এইভাবেই করি বুঝতে পারছি ভাইয়া জি 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 টেক্সটাইলিং সেন্টার দিয়েছি এখন আমার এটাকে উপর এবং নিচ থেকে মাঝখানে আনতে হবে সেই জন্য আমি এখানে মধ্যে লাইন হাইট দিব কি দিব লাইন হাইট এই যে লাইন হাইট আমি কত দিলে এটা মাঝখানে আসবে সেন্টার দাও তো মাঝখানে চলে আসছে বাট উপর নিচ থেকে এটা ভার্টিক্যালি ভাবে মাঝখানে আসবে কিভাবে এটা হরিজন্টাল বলো নাকি ভার্টিক্যাল বলো উপর নিচে হরিজন্টাল ভার্টিক্যাল ভার্টিক্যাল আচ্ছা উপর এবং নিচ থেকে সে কিভাবে সেন্টার আসবে এই লাইন হাইট আপনি কি করবেন আপনার যে হাইট আছে যতটুকু ঠিক ততটুকুই আপনি লাইন হাইট দিবেন আচ্ছা তাহলে দেখবেন সে অটোমেটিক্যালি মাঝখানে চলে আসবে দেখেন তো একদম সেন্টারে এসেছে কিনা
এখন আপনি তার ফন্ট সাইজ যতই বাড়ান না কেন সে সেন্টারেই থাকবে ফন্ট সাইজ এটা কিন্তু একটা টেকনিক যে আপনি হাইট যতটুকু দিয়েছেন ঠিক ততটুকু যে লাইন হাইট দেন তাহলে সে আপনি এটাকে যত বড় বা ছোট করেন না কেন সে মাঝখানে থাকবে আমি ফন্ট সাইজ দিচ্ছি 24 পিক্সেল দেখেন আমি ফন্ট সাইজ যতই বাড়াই না কেন আমার এটা সেন্টারেই থাকবে ভাইয়া বলতেছি না তুমি 24 না 20 বা 30 পিক্সেল দিচ্ছে হ্যাঁ একটু বড়ই রাখতেছি যেন আমার এটা ভালো লাগে এবার আমি বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি BORDER বর্ডার রেডিয়াস RADIUS বর্ডার রেডিয়াস 50% কন্ট্রোল এস দিচ্ছি এবং রিলোড করতেছি বর্ডার রেডিয়াস 50% এখন আপনি যে তাকে স্পান ট্যাগের মধ্যে রেখেছেন আপনি আই এর পরিবর্তে যদি এখানে স্পান দেন তাইলেও দেখবেন এটা কাজ করবে দেখেন কোনো সমস্যা নাই আচ্ছা আই এর পরিবর্তে স্পান ট্যাগ দেওয়াতে এটা কাজ করছে না কেন আমরা দেখি আমরা এখানে মধ্যে যে প্রবলেমটা করেছি যে ক্যাটাগরি ও সরি আমরা স্পানটাকে যদি শুধু দেই যেমন ক্যাটাগরি আইকন মানে হচ্ছে আমার স্পান তাই না এটাকেও যদি আমি দিই সিএসএস টা দেখেন সেম ভাবে কাজ করছে বাট এখানে মধ্যে একটা সমস্যা করে ফেলছে আমি যখন তাকে বর্ডার রেডিয়াস হাইট উইথ দিয়ে ইয়ে করছি তখন সে কি করছে একদম উপর নিচ থেকে এটা একবার লম্বা হয়ে গেছে এটা হয়েছে কেন এটা হওয়ার মেইন কারণটা হচ্ছে আমি যে এখানে মধ্যে ডিসপ্লে ফ্ল্যাগস দিছি এই ডিসপ্লে ফ্ল্যাগস দিলে সে কি করে আমার এই পাশে যে প্রজেক্টটা আছে বা কন্টেন্ট আছে তার সাথে কেন্দ্র করে সে কি করে হাইট উইথটা নিয়ে নেয় সেই জন্যই আমি ক্যাটাগরি আইকনের ভিতরে একটা আই ট্যাগ রাখা তাকে আমি কি করছি হাইট উইথ দিয়ে মার্কআপ করাছে এখন আপনারা হয়তো বলবেন যে ভাইয়া আমরা যদি স্পান ট্যাগটা না নিতাম তাইলেও তো আমাদের এটা আই ট্যাগের মধ্যে রাখলে তো কাজ করতো তাইলে বলেন তো এটা কি গুড প্র্যাকটিস হতো না আমি আই ট্যাগকে যখন আবার এভাবে করতে যেতাম তখন আমার আই ট্যাগটা কি হইতো উপর এবং নিচ থেকে বড় হয়ে যেত যেটাতে আমি স্পান ট্যাগের মধ্যে যখন আমি সিএসএস সাপ্লাই করছি তখন সে কিন্তু কি করছে উপর এবং নিচ থেকে বড় হয়ে গেছে সরাসরি যদি আমি আই ট্যাগটাকে এখানে রাখতাম সরাসরি তাহলে আমার আই ট্যাগের যে আইকন আছে সেটাও কি হয়ে যেত উপর এবং নিচ থেকে লম্বা হয়ে যেত সেই জন্য আমি একটা স্পান নিয়েছি এবং এর ভিতরে আই ট্যাগ নিয়েছি মার্কআপটা কেন এভাবে করেছি সবাই কি বুঝতে পেরেছেন আপনি হয়তো ইয়ে করবেন যখন বুটস্ট্র্যাপ শিখবেন বা অন্যান্য তখন এগুলো নিয়ে সুবিধা পাবেন বাট আপনাকে কোনো এক সময় আপনার ক্লায়েন্টস বলবে যে ভাই আমি বুটস্ট্র্যাপ ব্যবহার করব না বা ইয়ে করব না আপনি আপনার মতো করে সিএসএস করে এইচটিএমএল সিএসএস দিয়ে দ্বারা করাই দেন যারা প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন করে ডেভেলপ করে যে সকল ক্লায়েন্টসরা ওরা কি করে এটাই করে আপনাকে বলবে যে আপনি নিজের মতো করে দেন কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করা লাগবে না তো আমি আপনাদেরকে কোনো এক সময় বুটস্ট্র্যাপের মতো করে একটি সিএসএস ফ্রেমওয়ার্ক কিভাবে তৈরি করতে হয় আবার আমরা যে সিএসএস যে আরো ফ্রেমওয়ার্কগুলো আছে ওই ফ্রেমওয়ার্কগুলোর মতো করে নিজে একটা ফ্রেমওয়ার্ক কিভাবে তৈরি করে রাখবেন যেটা ব্যবহার করে আপনি ক্লায়েন্টসের ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন এবং এটার মধ্যে আপনার অনেক সুযোগ সুবিধা থাকবে এগুলো আমরা শিখিয়ে দিব আপনাকে এবং ভাইয়া নিজে তৈরি করো ফ্রেমওয়ার্ক আছে ওইটা আপনাদেরকে দিয়ে দিব ওইটাকে কাস্টমাইজ করে আপনারা নেবেন এগুলো পরে বাট এগুলো আমরা এখন দিব না যারা আমাদের সাথে লেগে থাকবে তাদেরকে আমরা দিব বুঝতে পারছেন তা তো অবশ্যই ঠিক আছে আপনি শুধু ফ্ল্যাগস ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারবেন জাস্ট আমি ফ্ল্যাগস ব্যবহার করার কারণে আমার আই ট্যাগ এবং এই পাশে লেখাগুলো পাশাপাশি চলে এসেছে এতটুকুই বুঝে রাখেন এটা নিয়ে আমরা পরে ক্লাস করব ফ্লেক্স এর মাধ্যমে আমরা যে কোনো কন্টেন্টকে পাশাপাশি নিয়ে আসতে পারি আবার টেবিলের মাধ্যমে আনা যায় বাট এখানে টেবিলটা কাজ করে নাই আমি ভুল বলেছি ফ্লেক্স এর মাধ্যমে আমরা পাশাপাশি নিয়ে আসছি বুঝতে পেরেছি ওকে এখন আমরা এই পাশে ডিজাইন করব তো ডিজাইন করার জন্য আমরা আমাদের ক্যাটাগরি ডিটেইলস এ আসি ডট সিটিজি ডিটেইলস সিটিজি ডিটেইলস কে লেফট পাশে একটা প্যাডিং দেওয়া লাগবে না ভাইয়া নাকি সে এমনে লেগে থাকবে একটা প্যাডিং লেফট একটা প্যাডিং লেফট দিচ্ছি 30 পিক্সেল তাহলে সে লেফট পাশ থেকে 30 পিক্সেল সরে আসছে ওকে এবং আমি ওকে যে কাজটা করব সিটিজি ডিটেইলস এর মধ্যে আমার যদি কোনো এই 6 ট্যাগ থাকে
H6 এর ফন্ট সাইজটা কত ছিল? H6 এর ফন্ট সাইজ হচ্ছে, আল্লাহ কি হচ্ছে এটা, এই যে 24 পিক্সেল আমরা দিয়ে ফেলি, তোমার হচ্ছে 24 পিক্সেল এবং টেক্সট ট্রান্সফর্ম কি হয়ে যাবে, ক্যাপিটালাইজ হয়ে যাবে, ক্যাপিটালাইজ। অনলি এইচটিএমএল সিএসএস দিয়ে আপনি ওয়েবসাইট ডিজাইন করার কারণে যে আপনার কত উপকার হইতেছে এটা ভবিষ্যতে বুঝবেন। আমাদের ডিজাইনার, আমাদের ট্রেনাররা যেটা করে সরাসরি এইচটিএমএল সিএসএস দিয়ে লেআউট না করাইয়া, প্রফেশনাল ভাবে লেআউট না করিয়ে আমরা কি করি, সরাসরি তাকে বুটস্ট্র্যাপে নিয়ে যায় যে কোনো একটা ফ্রেমওয়ার্কের দিকে মুভ করাই ফেলে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা, এবং তখন যে আমরা ভালো আর করতে পারি না। এটা হচ্ছে 16 পিক্সেল, শিক্ষার্থীরা, হ্যাঁ শিক্ষার্থীরও সময় বেশি লাগে এটা শিওর। আমি এইচটিএমএল সিএসএস ডিজাইন করতেছি, আমার সময় লাগতেছে বেশি, তবে তাই বলো তো আমি ওইভাবে শিখবো না। আমি যেন আমার বুটস্ট্র্যাপটাকে একদম হাতের মধ্যে রেখে আমি নাড়াচাড়া করতে পারি, ওইভাবে আমাকে এইচটিএমএল সিএসএস শিখে যেতে হবে। আপনাকে বুটস্ট্র্যাপটাকে কাস্টমাইজ করে আপনি নিজে একটা সিএসএস ফ্রেমওয়ার্ক বানিয়ে ফেলতে পারবেন, তো সেটা করতে হলে তো আপনাকে অবশ্যই ওইরকম ভাবে শিখতে হবে। আচ্ছা, আমরা আমাদের এটার প্যাডিং লেফট 30 পিক্সেল না, আমরা 20 পিক্সেল দিচ্ছি, তাইলে আমাদের লেখাটা সুন্দরভাবে থাকবে। তাদের মতো হয়েছে, আমরা একটা লাইন হাইট দিয়ে দিই প্যারাগ্রাফকে, প্যারাগ্রাফ তোমার লাইন হাইট হচ্ছে 20 পিক্সেল, কন্ট্রোল এস, এই তো আরো বাড়াই 30 পিক্সেল। আমাদের এই সেকশনটা ডিজাইন হয়ে গেছে, আপনি যদি আরো কমাইতে চান আপনি কমাবেন, বাড়াবেন, কমিয়ে বাড়িয়ে এটাকে সেট করে নেন, ঠিক আছে ভাইয়া? আমি এগুলো আর আপনাদেরকে ডিটেল দেখাচ্ছি না, এই সেকশনটা আমাদের কমপ্লিট। এবার আমরা এই সেকশনটা করব, এই সেকশনটার নাম দিতে পারি কি, আমরা অ্যাবাউট সেকশন দিতে পারি, তাই না? এই সেকশনের নাম দিচ্ছি আমরা অ্যাবাউট সেকশন, কন্ট্রোল এস করি, ওকে আবার ডুপ্লিকেট করে ফেলি। তোমার নাম হচ্ছে ভাইয়া অ্যাবাউট, এ বি ইউ ইউ About starts, about starts, STARTS, then about, আচ্ছা আপনারা তো আসেন অনেকেই মনে হয় ফেসবুক সিকিউরিটিতে, না সোশ্যাল সিকিউরিটি গ্রুপে আসেন না, লেগে থাকে এটাতে। এখন হয়তো আমি বেশি একটা গুরুত্ব দিয়ে ক্লাস করাবো না, বা বেশি একটা গুরুত্ব দিয়ে আপনারা ভিডিও টিডিও পাবেন না, বাট কোনো এক সময় এটাতে আপনারা অনেক কিছুই পাবেন। আমি এখন ব্যস্ত থাকার কারণে হয়তো এরকম সার্ভিসটা দিব না, বাট সুযোগ সময় যখনই পাবো তখনই আপনাদেরকে ভিডিও প্রোভাইড করব এবং ক্লাস করাবো। ভাই আমি ফেসবুক লাইভ ডাউনলোড করি নাই এখনো, আপাতত যদি না পারেন সমস্যা নেই, আমি ভিডিও দেখেছি সমস্যা নেই পারবো, কিন্তু আমি ইচ্ছে করে করতেছি না। জি এখন না করলে চলবে, আমি এগুলো নিয়ে ক্লাস করাবো, আরো ডিটেলস ক্লাস করাবো, যখন লাগবে তখন আপনি করে ফেলতে পারেন ছোট ছোট ক্লাস। এটাকে আমি দিচ্ছি, দেখেন অল্প কয়েকটা সিএসএস দিয়ে আমাদের কাজ হয়ে যায় একদম। এখানে আসতেছি কন্ট্রোল ভি, ওকে বলতেছি, তোমার নাম হচ্ছে অ্যাবাউট সেকশন, এ ভি ইউ ইউ টি, অ্যাবাউট সিএসএস, এটা হচ্ছে 3 মনে হয় না, আচ্ছা উপরে 3 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এ হচ্ছে 3, এ হচ্ছে 4, এই যে অ্যাবাউট সিএসএস। অ্যাবাউট সেকশনের মধ্যে এসে আমি দেখতেছি আমার, আচ্ছা কন্টেন্ট গুলো আগে নিয়ে যাই, মার্কআপটা করে ফেলি, ও কতটুকু হবে বলেন তো, 50 50, কল 50 কল 50 ছোট করে, আমি একটা আইডিও তো নিতে হবে ভাইয়া, আমি তো আইডি নিতে ভুলে গেছি, অ্যাবাউট এ বি ও ইউ টি, অ্যাবাউট প্রথমে কি নিতে হবে, কন্টেইনার, জি কন্টেইনার, এই যে ক্লাস দিচ্ছি তোমার ক্লাস হচ্ছে কন্টেইনার, সি ও এন টি আই এন আর, কন্টেইনার, এবং ওর কি হবে, কল 50 কল 50, আমরা কি কল 50 নিয়ে রাখছি উপরে, না নিলে নিব, ও কন্টেইনার আছে, নাও আছে, আচ্ছা লেখার সাইজ তো ঠিক আছে, নাকি আরো বড় করব, ডিপ না, ঠিক আছে ডিপ,
এখানে এখানে মত আমি ক্লাস দিচ্ছি তুমি হচ্ছে কল 50 50 এই প্রথম কল 50 এর মধ্যে আমার থাকবে এটা হচ্ছে একটা কল 50 আর একটা কল 50 হচ্ছে এটা বাট কল 50 এর মধ্যে অনেকেই যেটা করবে সরাসরি এখানে প্যারাগ্রাফগুলোকে দিয়ে দিবে বাট এটা গুড প্র্যাকটিস না আপনি যেটা করবেন কল 50 এর মধ্যে এই যে একটা প্যারাগ্রাফ নেবেন এই যে এখানে মধ্যে প্যারাগ্রাফ নিয়ে তারপর আপনারা দিবেন প্যারাগ্রাফটি দুইটা হবে প্যারাগ্রাফ দুইটা নিচ্ছি আমি দুইটা প্যারাগ্রাফ নিচ্ছি তাইলে মাঝখানের মধ্যে সে স্পেস পাবে এই পাঁচটাকে আগে করে ফেলতেছে আর কি একটা প্যারাগ্রাফ নিয়ে ব্রেক দিয়ে দিলে হলো না হতো না হইতো তো আমি দুইটা প্যারাগ্রাফ নিলাম আচ্ছা আপনি চাইলে ব্রেক দিয়ে দিতে পারেন মাঝখানে ঠিক আছে অথবা যদি চান না ভাই আমি এইভাবে দিচ্ছি তা তো সমস্যা হবে না এখানে যে আপনি প্র্যাকটিসের একটা ইয়ে হবে এমনটা না কিন্তু আমি এই যে বিআর দিচ্ছি আবারও বিআর একটা দিচ্ছি দুইটা বিআর দিচ্ছি তাহলে আমার এটা ব্রেকটা সুন্দর করে পাবো দেখেন এখন আমার এটা এই পাশে একটা একটা প্যারাগ্রাফ আসছে আচ্ছা এই পাশে প্যারাগ্রাফটা আসছে না কেন ওই যে আগের কল 50 তে কিছু রাখি নাই আগের কল 50 তে আমরা কি রাখবো আসে এই যে এটা প্রথমে আমরা একটা h6 নিব এটা হচ্ছে আমরা দিতে পারি ক্যাটাগরি লেফট নাম দিতে পারি না ক্যাটাগরি লেফট ডিপ আমরা কলের ভিতরে সরাসরি কোনো কন্টেন্ট নিব না আমরা একটা ডিভের মধ্যে রেখে তারপর আমরা কাজটা করব এটা কেন করাচ্ছি বুটস্ট্র্যাপে যখন যাবেন তখন বুঝতে পারবেন প্লাসে যাচ্ছি ওকে আমি অ্যাবাউট লেফট ভাইয়া ও অ্যাবাউট অ্যাবাউট এ বি ইউ ইউ অ্যাবাউট লেফট এল ই এফ টি অ্যাবাউট লেফট অ্যাবাউট লেফট এর মধ্যে আমরা প্রথমে একটা h6 ট্যাগ নিব h6 এটা হচ্ছে h6 নিতে পারেন অথবা আপনি স্পান নিতে পারেন আমরা স্পান নেই কারণ এটা আমার এসইও তে কোনো গুরুত্ব লাগবে না মানে গুরুত্ব পাবে না আমি এস স্পান দিচ্ছি স্পান শুরু স্পান শেষ এবং এর মধ্যে তাকে কপি করে বসায় দিই তুমি হচ্ছে ভাইয়া এই আবার আমরা এখানের মধ্যে একটা h3 ট্যাগ নিচ্ছি h3 ট্যাগ নিচ্ছি কারণ এটা এক ধরনের হেডিং এবং মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ একটা হেডিং আপনি h2 ট্যাগের মধ্যে তাকে রাখতে পারেন বুঝতে পেরেছেন আমি এখানের মধ্যে h2 ট্যাগের মধ্যে রাখি তাকে তাহলে আমার এটা একটু এসসিতে গুরুত্ব পাবে আমি আমার এরপরে যে ব্লক সেকশনগুলো আছে প্রত্যেকটা এই যে হেডিং কে আমি h2 ট্যাগে রাখতেছি এবং আমার যে ব্লক সেকশনগুলোর যে হেডিং আছে সেগুলোকে আমি h3 ট্যাগের মধ্যে রাখবো তাহলে আমার এটা এসইও তে বেশি কাজে লাগবে ভাইয়া এখন এটাকে এখানে রাখলাম আর বেস্টের পর একটা বিআর ট্যাগ দিয়ে দিতে পারি বাট বিআর ট্যাগ না দিলেও সে অটোমেটিক্যালি নিচে চলে আসবে এবার আমাদেরকে এখানে একটা বাটন নিতে হবে আগে যে একটা বাটন তৈরি করে রাখছিলাম মনে আছে এই বাটনটাকে আমরা কপি করে এখানে দিয়ে দেই শুধু আমাকে আমাকে এই বাটনটাকে যেটা করতে হবে সেটা হলো যে তোমার লেখা হচ্ছে লার্ন মোর এল ই এ আর এন লার্ন মোর এম ও আর ই কন্ট্রোল এস করেন রিলোড করেন দেখেন এইচ 2 টার এন্ডিং এ এইচ 3 দেওয়া কোথায় ভাইয়া ওই যে কমেন্টস অসুবিধা নেই ওগুলো পরে ঠিক করে দেন কমেন্টস তে না না কমেন্টস না ওই যে ভাইয়া যে এটা নিছে না এখন ঠিক আছে আপু এই এখন কি আমরা মার্কআপ বুঝতে পেরেছি আমার মার্কআপ করেছি কোন অ্যাবাউট একটা সেকশন নিয়েছি এবং কন্টেইনারের মধ্যে ভাই কল 50 কল 50 নিয়েছি প্রথম কল 50 এর মধ্যে আমি অ্যাবাউট লেফট দিয়ে আমার এটাকে স্পান ট্যাগে রাখছি এবং এই যে হেডিংটাকে h2 ট্যাগের মধ্যে রেখেছি এবং প্যারাগ্রাফকে বা বাটনটাকে তো আমি বাটন হিসেবে নিয়ে নিছি মোটামুটি আমার এই সেকশনের কাজ শেষ এখন আমরা সিএসএস অ্যাপ্লাই করি দেখেন রিলোড করে আপনি এটা এমন অবস্থায় আছে তবে মজার বিষয় হচ্ছে আমরা একটু খেয়াল করে দেখি প্রত্যেকটা সেকশনের মধ্যে এই যে দেখতেছি আমরা উপরে একটা প্যাডিং আছে আছে কি না হুম ভাই পাকা আছে 100 পিক্সেল দেখেন
এই যে 100 পিক্সেল দ্বিতীয় ভ্যালুটা, এবং প্যাডিং বটম কত 100 পিক্সেল। এখানে এই সেকশনে আসেন, এটার প্যাডিং টপ কত 100 পিক্সেল, প্রত্যেকটা সেকশনের মধ্যে 100 পিক্সেল করে প্যাডিং আছে, আছে কি না? তো আমাকে বারবার বারবার তো আমার সেকশন প্যাডিং এটা লেখার দরকার নেই। আমরা একটা কাজ করব, ডিফল্ট একটা সিএসএস লিখে রাখবো, ডিফল্ট একটা সিএসএস লিখে রাখতে পারি। এই যে উপরে যাইয়া আমরা ডিফল্ট সিএসএস এখানের মধ্যে লিখে রাখি যে আমার একটা সেকশন প্যাডিং আছে, সেকশন প্যাডিং আছে, ওই সেকশন প্যাডিং কে বলতেছি যে তোমার প্যাডিং টপ 100 পিক্সেল, প্যাডিং বটম 100 পিক্সেল। আপনি চাইলে এক লাইনও লিখতে পারেন, বাট আমি এটা যেন সবাই বুঝে এই জন্য আমি এভাবে দিছি যে প্যাডিং টপ 100 পিক্সেল, প্যাডিং বটম 100 পিক্সেল। এখন যদি আমি এই সেকশন প্যাডিং নামক এই ক্লাসটা যে কোনো সেকশনের মধ্যে আইসা এই ক্লাসের সাথে দিয়ে দেই, তাহলে আমার এটা সেকশন প্যাডিং পেয়ে যাবে কিনা? রিলোড করেন, দেখেন এখানে রিলোড করেন, দেখেন উপরে নিচে একটা সেকশন প্যাডিং পেয়েছে। আমি যখন পরবর্তী সেকশনটা ডিজাইন করব, ওই সেকশনের মধ্যে সেম আমার এই ক্লাসটাকে নিয়ে বসায় দিব, আবার যখন এরপর সেকশনটা ডিজাইন করব ওই সেকশনের মধ্যে আমি এটা দিয়ে দিব। এতে করে কি হচ্ছে, আমার সিএসএস কমে যাচ্ছে, আমি একবারই সেকশন প্যাডিং একসাথে দিয়ে ফেলছি, শুধু এই ক্লাস নেমটা আমরা ব্যবহার করব, সেকশনের সাথে যে ক্লাস আছে ক্লাসের সাথে। বুঝতে পেরেছি? এবার আমরা সিএসএস এর কাজ করি, এটা এভাবে রেখে তারপর সিএসএস অ্যাপ্লাই করব। এইভাবে থাকো, ওকে বলতেছি অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশনের মধ্যে যদি কোনো, এই যে অ্যাবাউট লেফটের মধ্যে যদি কি থাকে, স্পান থাকে, যদি স্পান থাকে, ওই স্পানকে বলতেছি স্পান, তোমার কালার হচ্ছে, নিয়ে আসে আমরা কালারটা এবং ফন্ট সাইজটা মেপে ফেলি, এটা হচ্ছে 16 পিক্সেল, লেটার স্পেসিং হচ্ছে 1 পিক্সেল, আর কালারটা হচ্ছে এটা, কন্ট্রোলটা সি, ওকে, কালার হচ্ছে হ্যাশ কন্ট্রোল ভি, এবং লেটার স্পেসিং কত 1 পিক্সেল, শুধু 1 পিক্সেলই না, এখানের মধ্যে আমরা দেখছি তার ফন্ট ওয়েট আছে কিনা দেখি তো, না ফন্ট ওয়েট নেই, তার টেক্সট ট্রান্সফর্মটাকে আমরা বড় করে দিব, টেক্সট ট্রান্সফর্ম সবগুলোই আপার কেস। এখন আপনাকে আরেকটা বিষয় ভাইয়া বলি, বলবেন যে ভাইয়া আমি তো এখানের মধ্যে আপার কেস নিয়ে রাখছি সবগুলা বড় হাতে নিচ্ছে, আমার এখানের মধ্যে আবার আপনি দিছেন তাই না? আমাকে তো এটা তো দেওয়ার দরকার নেই, বাট ভাইয়া কেন দিচ্ছে? আপনি যখন ক্লায়েন্টসের জন্য এটা ডিজাইন করবেন, সে হয়তো এই লেখাটা লেখার সময় স্মল লেটার লিখতে পারে তাই না, আবার সে এমন হতে পারে সবগুলা ক্যাপিটাল বা একটা প্রথম অক্ষর বড় হাতে লেখছে বাকিগুলো ছোট হাতে লেখছে, বাট আপনার ডিজাইন অনুযায়ী তো সবটাই ক্যাপিটালাইজ হওয়ার কথা, তখন সে কি করবে আপনার কাছে আবার আসবে যে আমার এটা বড় হাতে হচ্ছে না কেন, তাই না, যে ভুল করছে এটা তো বলবে না, তো আপনি এটাকে ডিফল্ট ভাবে দিয়ে রাখবেন, সে ছোট হাতের লেখা দেখ আর বড় হাতের লেখা দেখ, যেন এটা আমার এটা অটোমেটিক্যালি ক্যাপিটালাইজ বা আপার কেস হয়ে যায়, মানে আমাকে কাজ করার সময় ক্লায়েন্টসের বিষয়টাকে মাথায় রাখতে হবে যে আমার ক্লায়েন্টস আসলে এখানের মধ্যে কি করতে পারে। এরপর আসেন এখানের মধ্যে, আমি দেখতেছি উই আর দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন দ্য কান্ট্রি, এখানের মধ্যে আমি অলরেডি এখান থেকে কপি করে নিয়েছি, আমাদের প্রথম অক্ষরটা কি ক্যাপিটালাইজ না, ক্যাপিটালাইজড, হ্যাঁ এটা দিতে হবে, না ক্যাপিটালাইজ, তো আমিও তা আমি আমার ডিজাইন অনুযায়ী তো প্রত্যেকটাই ক্যাপিটালাইজ হওয়ার কথা, আমি কি করব এখানের মধ্যে এসে ক্যাপিটালাইজ দিয়ে রাখব, কেন দিয়ে রাখবো, যেন আমার ক্লায়েন্টসের সুবিধা হয়, সেজন্য ডিজাইন নিয়ে কোনো বিপদ না পড়ে যে ভাই আমার এগুলো সব ছোট হাতের হয়ে গেছে। অ্যাবাউট লেফটের মধ্যে যখন আমি এস টু তে যাবো, ওকে বলে দিচ্ছি তোমার ফোন টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে ক্যাপিটালাইজ, এতে করে আমার ডিজাইনটা সবসময় ঠিক থাকবে, সে বড় হাতের লেখক আর ছোট হাতের লেখক, এটা হচ্ছে আপনার ফ্রেন্ডলি ওয়েবসাইট হওয়াটা, যেটা ক্যাপিটালাইজ, আর তার ফন্ট সাইজ কত 44, কালার কোডটা আমরা নিয়ে যাই, তো কালার কোডটা হচ্ছে এটা, ওকে আমি এখানে মধ্যে দিচ্ছি তার ফন্ট সাইজ, ফন্ট সাইজ হচ্ছে, ফন্ট সাইজ হলো কত, কত পিক্সেল,
আল্লাহ ভুলে গেছি তো, আপনারা মনে রাখবেন 44 পিক্সেল, 44 পিক্সেল এবং কালার কত ভাইয়া? ভাই একটা কোশ্চেন ছিল, অবশ্যই ভাইয়া। ভাই আপনি স্প্যানের যে সিএসএস করেছেন সেখানে আপনি ফন্ট সাইজ হচ্ছে লাইন হাইটটা কেন দেন নাই? ও এটা তো ভাইয়া মাত্র একটা লাইন, লাইন হাইটটা কি হয় দুইটা লাইন যখন থাকে তখন এটা মাঝখানে যে স্পেসটা সেটা হচ্ছে লাইন হাইট, যেহেতু এটা মাত্র একটা লাইন সিএস এসটিএমএল, এখানে মধ্যে আমার লাইন হাইট দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে তো আমার লাইন হাইট পাওয়ার কোনো দরকার নেই। সাউন্ড আসতে সেমি অফ করে রাখি প্লিজ। এটার জন্য কি ফন্ট সাইজও দেয়া যাবে, দেয়া লাগবে না? না ফন্ট সাইজ দেওয়া লাগবে 16 পিক্সেল, ভাই মিস করছি এটা, ফন্ট সাইজ দিচ্ছি 16 পিক্সেল। আচ্ছা আপনাদের আরেক ব্যাচের ক্লাস আছে তো এখন, এটা তাড়াতাড়ি করে, 9টা বেজে গেছে, কালার 44 এবং ফন্ট ওয়েট তো রেগুলার, আমরা ফন্ট ওয়েট করে ফেলি, ফন্ট ওয়েট হচ্ছে 400 পিক্সেল। ওকে আর এবার আমরা এই পাশে আইসা আমাদের প্যারাগ্রাফটাকে আমরা দিয়ে দিই, যে আমার অ্যাবাউট এর ভিতরে কোথাও যদি কোনো প্যারাগ্রাফ থাকে, তাই তো ডট অ্যাবাউট, অ্যাবাউট এর মধ্যে যদি কোনো প্যারাগ্রাফ থাকে লিঙ্ক দিয়ে দিই বেচের মধ্যে, অ্যাবাউট এর মধ্যে পি থাকলে আমরা পি কে বলতেছি তুমি হচ্ছে 16 পিক্সেল আর তোমার কালারটা হচ্ছে এটা, আমরা দিয়ে দিই এখানে আমাদের তোমার কালার হচ্ছে কলন হ্যাশ কন্ট্রোল ভি। এখানে কি লাইন স্পেসিং লাগবে? এটার মধ্যে লাইন হাইট লাগবে, আর কালার ফন্ট সাইজ হচ্ছে কত পিক্সেল? 16 পিক্সেল। দেখি আমরা এখন রিলোড করে দেখি তো আমাদের সবকিছু ঠিক আছে কিনা, মোটামুটি করে ফেলছি, আমরা এখন লাইন হাইটটা উঠিয়ে দিচ্ছি, লাইন হাইট হচ্ছে 24 পিক্সেল আর এটা লাইন হাইট হচ্ছে 53 পিক্সেল, আমরা H2 কে বলতেছি তোমার লাইন হাইট হলো, লাইন হাইট হচ্ছে HGST, লাইন হাইট বানানো হচ্ছে না কেন, অ্যালাইন লাইন হাইট, লাইন হাইট হচ্ছে কত পিক্সেল? 58 পিক্সেল দিয়ে দিচ্ছে আপাতত, আর ও লাইন হাইট হলো 24 পিক্সেল, হয়ে গেছে। এখন আমরা একটা প্যাডিং দিব, আচ্ছা 24 পিক্সেল না, এটাতে আমরা আর একটু বেশি দিই, 30 পিক্সেল দিই, ঠিক আছে না? এখন আমাদের প্যারাগ্রাফের মধ্যে আমরা একটা মার্জ প্যাডিং দিয়ে দিই, এই যে আমাদের হেডিংটা আছে ওটা আমি বলতেছি প্যাডিং, উপরে দিচ্ছি আমরা 20 পিক্সেল ডানে 0, এর নিচে দিচ্ছি আমি 30 পিক্সেল এবং 0, কন্ট্রোল এস। দেখেন আমার একটা সেকশনটা মোটামুটি হয়ে গেছে না ভাইয়া? জি ভাইয়া তাদের মতো হয়ে গেছে, এই তো তাদের মতো, আমাদের প্যারাগ্রাফটা একটু তাদের মতো হয় নাই, তো এটা নিয়ে আমরা পরে কাজ করি, বাদ দেন এখন এইভাবেই থাকো। তাহলে আমাদের এই সেকশনটা করেছি, আর নতুন সেকশন করি না, ঠিক আছে? না আজকে সময় নেই, আগামী কাল আমরা, আর দুদিন করলে আমাদের এটা শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আপনার লিভ নিয়ে নেন ভাইয়া, মিটিংটাকে কেটে দিচ্ছি, কেটে আবার স্টার্ট করতেছে।